ধরো আমরা এখানে ফ্যাক্টোরিয়াল ধরো ম্যাক্সিমাম 13 বা 14-তে গিয়ে আটকে যাই, বা ধরো আমরা বড় গুণ বিয়োগ যোগ বিয়োগ গুণ ভাগ একটা স্পেসিফিক জায়গার পর থেকে আটকে যাই। তো সেগুলো করার একটা উপায় হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট ইউজ করে ডেটা স্ট্রাকচারটাকে এমন ভাবে বানানো হয়, ফলে মেন সমস্যাটা কি হয় যে ধরো ইন্টিজারের যে স্টোরেজ ক্যাপাসিটি, সেই স্টোরেজ ক্যাপাসিটির বাইরে যদি চলে যায় তাহলে সেটা ধরতে পারে না। ফর এক্সাম্পল আমরা ধরো ফ্যাক্টোরিয়াল যখন করেছিলাম, ফ্যাক্টোরিয়াল 10, 12 অব্দি করে ফেলেছিলাম, কিন্তু ফ্যাক্টোরিয়াল ধরো 13, 14 বা 17 দিলে যে একটা ভ্যালু দিচ্ছে, কিন্তু সেটা একটা জাঙ্ক ভ্যালু, কারণ সেটার যে ভ্যালুর পরিমাণ, যে ভ্যালুর যে মেজার ভাবতে পারো, সেইটা এতটাই বড় যে সেটা আমাদের ইন্ট বা লং ইন্টে ধরছিল না। ফলস্বরূপ আমরা যত বড়ই করি না কেন তার একটা লিমিটেশন থাকে, সেই লিমিটেশনের বাইরে গেলে আর করা যায় না। তো প্রশ্ন হলো যে যদি আমার বড় নাম্বার নিয়ে ডিল করতে হয় তাহলে আমরা কিভাবে করব। তো সেইখানে করতে গেলে অনেক সময় আজকে যেটা করাবো লিঙ্ক লিস্ট, সেটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো যারা আজকে যে জিনিসগুলো নিয়ে আমরা মোস্টলি কাজ করব, সেগুলোর ফার্স্ট হচ্ছে আমরা স্ট্রাকচার বলে একটা কনসেপ্ট আছে, ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ ভাবতে পারো। যেমন আমরা অ্যারে পড়েছি সেরকমই আরেকটা, আরেকটু জেনারেলাইজেশন, কি সেন্সে জেনারেলাইজেশন সেটা দেখতে পারবে। তো অ্যারের জেনারেলাইজেশন হিসাবে স্ট্রাকচার ভাবতে পারো, সেই স্ট্রাকচার নিয়ে দেখব। তারপর যেই সেই স্ট্রাকচারটাকে ইউজ করব পয়েন্টারের সঙ্গে আমরা তৈরি করব লিঙ্ক লিস্ট। সেই লিঙ্ক লিস্ট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। মোস্টলি লিঙ্ক লিস্টটা একটু কনসেপচুয়াল, সেই কনসেপ্টটা যদি তুমি বুঝে যাও তাহলে লিঙ্ক লিস্ট বোঝায় কোনো অসুবিধা হবে না। তো আমার মেন টার্গেট হবে একটু জিওমেট্রিক্যালি সেই লিঙ্ক লিস্টের কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া, তারপর প্রোগ্রামটা তোমরা নিজেরাই লিখতে পারবে বা আমি খানিকটা হেল্প করে দেবো। আর শেষে আমরা যেটা করব যে ফাইল কিভাবে ফাইল হ্যান্ডেল করতে হয়, খুব বেশি সময় পাওয়া যাবে না, যতক্ষণ পাবো সেইটা নিয়ে একটু বলে দেবো যে ফাইল কিভাবে হ্যান্ডেল করতে হয়, ফাইলে কিভাবে পড়ে, ফাইলে কিভাবে লেখে, এই ব্যাপারগুলো। তো প্রথমে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে যে স্ট্রাকচার। তো আমি আমার স্ক্রিনটাকে একটু শেয়ার করে নিই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিনটা আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো বেসিক্যালি ধরো আমরা যখন অ্যারে পড়েছি তখন দেখেছি যে মেমোরি স্পেসের কিছু একটা জায়গা, ধরো কনজিকিউটিভ কিছু ডেটা, ধরো 1, 2, 3, 4, 5 এই সাইজের ডেটা, এটা ধরো ফিক্সড অ্যারে, বা আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে দেখেছি যে রান টাইমে আমরা এই কত সাইজের অ্যারে লাগবে সেটাকে আমরা ডিসাইড করতে পারি। এবার ধরো যে মেজর প্রবলেম ফর অ্যারে ইজ দ্যাট, যে অ্যারেতে আমরা যখনই করেছি, ধরা যাক যে ক্যারেক্টার টাইপ অ্যারে করছি, তাহলে ক্যার ধরো C10, এখানে ক্যারেক্টার এই যে C10 10খানা ঘর পরপর ও ব্লক করলো মেমোরি স্পেসে, কিন্তু মুশকিল হচ্ছে সবকটার মধ্যেই ক্যারেক্টার টাইপ জিনিসই রাখতে হবে, মানে ডেটা টাইপ সবকটার মধ্যেই ক্যারেক্টার টাইপই থাকতে হবে। ফর এক্সাম্পল এটা যদি ইন্ট টাইপের হয় তাহলে এই প্রত্যেকটাই কিন্তু ইন্টিজার টাইপ ডেটা, কিন্তু আমার যদি এরকম হয়, ফর এক্সাম্পল ধরো আমি একটা স্টুডেন্টের বর্ণনা দিচ্ছি, তো একটা স্টুডেন্টের যদি ইনফরমেশন রাখি আমি, তাহলে ধরো এরকম হওয়া উচিত যে স্টুডেন্টের নেম, তাহলে এটা একটা স্ট্রিং অফ ক্যারেক্টার হওয়ার কথা, তাহলে এটা স্ট্রিং, এইটা ধরো তার এজ, তাহলে এটা একটা ইন্টিজার হওয়ার কথা, এইখানে ধরো তার তুমি অ্যাভারেজ মার্কস যদি ভাবো তাহলে এখানে ফ্লোট হওয়ার কথা। তাহলে এই যে একটা স্টুডেন্ট, একটা পুরো জিনিসটা একটা স্টুডেন্টের ইনফরমেশন যদি হয়, তাহলে স্টুডেন্টের নাম, তার ধরা যাক এজ, এবং তার ধরা যাক কোনো একটা সেমিস্টারের অ্যাভারেজ মার্কস যদি রাখি, তাহলে এই মেমোরি স্পেসের যে জায়গাটা ও রাখবে সেই মেমোরি স্পেসের জায়গায় কিন্তু আমরা শুধুমাত্র অ্যারে দিয়ে করতে পারতাম না, কারণ এই একই মেমোরি স্পেসের পর পর জায়গায় কিন্তু
তিন রকম জিনিস স্টোর হচ্ছে, একটা হচ্ছে ক্যারেক্টার টাইপ, স্ট্রিং অফ ক্যারেক্টার ভাবতে পারো, একটা ইন্টিজার, একটা ফ্লোট, যেটা কিন্তু আমাদের নর্মাল আমরা যে অ্যারে করে থাকি সেটা দিয়ে কোনোভাবেই আমরা সেটাকে অ্যাচিভ করতে পারছি না। তাহলে প্রশ্ন হলো, এই ধরনের ডেটা টাইপকে আমাকে হ্যান্ডেল করতে গেলে আমি কি করব? সেইটা করার উপায় হচ্ছে, একটা ডেটা টাইপ হয় সেটাকে বলা হয় স্ট্রাকচার। তো স্ট্রাকচার নিয়ে আমরা খানিকটা একটু দেখব। স্ট্রাকচার, তো স্ট্রাকচারের কনসেপ্টটা কি? কনসেপ্টটা ওই একই রকম জিনিস, অ্যারের মতোই মেমোরি স্পেসে কিছু জায়গা যেখানে আমার ইচ্ছে মতো আমি ডেটা টাইপ ডিক্লেয়ার করতে পারি, এবং দ্যাট ডেটা টাইপ মেবি অফ মিক্স টাইপ। তো এইটা ডিফাইন বা রিপ্রেজেন্ট করার জন্য যেভাবে লেখা হয়, ধরো স্ট্রাক, এটা হচ্ছে কিওয়ার্ড, STRUCT, তারপর ধরো তুমি নাম দিলে স্টুডেন্ট, STU ধরো নাম দিলে, বা পুরোই লিখলে স্টুডেন্ট, দিয়ে ব্র্যাকেট পড়বে। এই ব্র্যাকেটের মধ্যে ওর অ্যাট্রিবিউট হবে, এবং শেষে একটা সেমিকোলন দিতে ভুলবে না। তাহলে কিরকম দেখতে হলো, স্ট্রাক, স্টুডেন্ট, এবং ধরা যাক এই ব্র্যাকেট, এবং এই ব্র্যাকেটের মধ্যে যে যে ডেটা টাইপ তুমি দিতে চাও। ফর এক্সাম্পল, প্রথমে তুমি দিতে চাও যে ওর নাম, তাহলে সেটা একটা ক্যারেক্টার টাইপ অ্যারে হবে, ধরো ক্যার, ধরো নেম, ধরো তুমি ধরে নিয়েছো 20টার বেশি তুমি ক্যারেক্টার অ্যালাউ করবে না নামে, বা তোমার মনে হলে 200 করতে পারো, সেটা তোমার ওপর। তাহলে এটা একটা হলো। তারপর ছিল তার এজ, আমরা জানি এজ হবে ইন্টিজার টাইপ, তো ইন্টিজার ধরো এজ, আর তার অ্যাভারেজ মার্কস ফ্লোট, 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 ধরো অ্যাভারেজ মার্কস, অ্যাভারেজ আন্ডারস্কোর মার্কস। তাহলে এই যে তিন ধরনের ডেটা টাইপ একটা গোটা ডেটা টাইপের মধ্যে চলে এলো, সেটাকেই বলা হয় স্ট্রাকচার। তাহলে এইটার বেসিক্যালি স্ট্রাক, স্টুডেন্ট হলো তার ট্যাগ, ট্যাগ ভাবতে পারো, যে এই স্ট্রাকচার টাইপ হচ্ছে, এটা হচ্ছে কিওয়ার্ড, এটাকে বলা হয় ট্যাগ। এবার আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার। ভেরিয়েবল গুলোকে কিভাবে ডিক্লেয়ার করা যেতে পারে? তুমি ডিক্লেয়ার করতে পারো স্ট্রাক, স্টুডেন্ট, যেমন আমরা ইন্ট করি, এইখানে ইন্টের বদলে স্ট্রাক স্টুডেন্ট হলো। ধরা যাক তুমি 10 জন স্টুডেন্টের নাম, তাহলে অ্যারে ইউজ করতে পারো বা একজন করতে পারো, ধরো স্টুডেন্ট এস বা S1 নাম দিলে, তাহলে S1 হয়ে গেল একটা ডেটা টাইপ যেটার মধ্যে এই তিনটে জিনিস আছে। বা তোমার মনে হলো অনেকগুলো স্টুডেন্ট আছে, তুমি অ্যারে ডিক্লেয়ার করতে চাইছো, ধরো S10, তার মানে এরা হয়ে গেল, S10টা হয়ে গেল একটা ডেটা টাইপ, তার মানে S0 হলো বেসিক্যালি এইটার মতো একটা জিনিস যার মধ্যে এই তিন রকম জিনিস আছে, S1ও হলো একটা এই ধরনের জিনিস যার মধ্যে এই তিন ধরনের জিনিস আছে, এন্ড সো অন। এবার এই জিনিসটাকে নিয়ে আমি তোমার একটা গোটা ডেটা টাইপ পেলাম, যেটা ইজ অফ দা ফর্ম স্ট্রাক। তাহলে স্ট্রাক স্টুডেন্ট, এই জিনিসটাকে তুমি এই সেমিকোলনটার আগেও তুমি এই এই জিনিস, তখন আর স্ট্রাক লিখতে হবে না, জাস্ট S1, S10 যদি এইটার আগে এই জায়গাটায় লিখে দিতে তাহলেও সেটা ডিক্লেয়ার হয়ে যেত, অথবা তোমার যদি মনে হয় তুমি আলাদা করে ডিক্লেয়ার করবে তাহলেও তুমি এখানে লিখতে পারো, তাহলে সেই জিনিসটা কাজ হয়ে যাবে। তাহলে এইটা গেল ডিক্লারেশন, আমি কিভাবে একটা নতুন ডেটা টাইপ পেলাম যেখানে আমার মিক্সড জিনিসপত্র রাখতে সুবিধা হয়। তাহলে প্রশ্ন হলো, এই জিনিসগুলো তো তিন রকম জিনিস আমি নিয়েছি, তাহলে এই জিনিসগুলোকে কিভাবে আমি স্ক্যান করব? ফর এক্সাম্পল, ধরো তুমি একটা, আমি ধরো একটা প্রোগ্রাম আছে আমি করে রেখেছি, আজ টাইম যেহেতু কম আছে, মনে হচ্ছে এইটা কিসের প্রোগ্রাম দেখি, এইগুলোকে আপাতত আমি বাদ দিই, এগুলো ফাইলের জন্য করা আছে, পরে দেখাচ্ছি আমি। এইখানে দেখো, ফাইল রিলেটেড জিনিসগুলো আপাতত বাদ থাক।
এগুলো হচ্ছে ফাইলের জন্য কিছু অধিকন্তু জিনিস ছিল, খুব সহজ ফাইল, হাতি ঘোড়া কিছু নয়, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে কিছু রয়ে গেছে মনে হচ্ছে, এখানে এটা বাদ পড়ে গেছে। এখনো কিছু রয়ে গেছে, ও এখানে একটা পড়েছে। তো কম্পাইল করেছে, এটা হচ্ছে এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, ধরা যাক নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 2, ঠিক আছে। এন্টার দ্য নেম অফ দ্য ফার্স্ট স্টুডেন্ট, ধরো তুমি নাম দিলে এ বি বি। এন্টার দ্য এজ অফ দ্য ফার্স্ট স্টুডেন্ট, ধরো তোমাদের ইউজুয়াল এজ কত হয় আমার জানা নেই, ধরো 12 কি 13, 12 দিলাম। এন্টার দ্য অ্যাভারেজ মার্কস ইন দ্য ফার্স্ট সেমিস্টার, 50 করে আছে, তোমরা একটু খারাপই করেছো সেই জন্য 49.3 পেয়েছো, ঠিক আছে। আচ্ছা এবার ধরো সেকেন্ড স্টুডেন্টের আবার জানতে চাইছি, নেম অফ দ্য সেকেন্ড স্টুডেন্ট, ধরো তুমি সিসি ডিডি, আর এজ 11 কি 12, ধরো 12 কি 13, তো 13 দিলাম, আর সে একটু বেটার করেছে, সে 50 পেয়েছে, যা 0 হয়ে গেল, 50 পেয়েছে, ঠিক আছে। এবার দেখো ও আউটপুট দিচ্ছে, এবি হ্যাভিং এজ 12 গেটস এত অ্যাজ অ্যাভারেজ মার্কস, সিডি হ্যাভিং এজ 13 গেটস এত অ্যাজ অ্যাভারেজ মার্কস। এইটা যদি ধরো আমরা নর্মালি এখনো অবধি আমরা যা যা শিখেছি, মানে অ্যারে শিখেছি, সেটা দিয়ে যদি করতাম, তাহলে দেখো তোমাকে 3 ধরনের অ্যারে ইউজ করতে হতো। একটা অ্যারে হচ্ছে তার নাম নেওয়ার জন্য, একটা অ্যারে ইউজ করতে হতো তোমার তার এজ নেওয়ার জন্য, সেটা ইন্টিজার টাইপ হতো, অ্যারেটা প্রথম অ্যারেটা ক্যারেক্টার টাইপ হতো, আর একটা নিতাম ফ্লোট টাইপ অ্যারে, যাতে আমি তার অ্যাভারেজ মার্কস গুলো নিতাম। কিন্তু এই প্রোগ্রামটা এবার একটু দেখা যাক যে প্রোগ্রামটা কি হচ্ছে। আচ্ছা প্রোগ্রামটা দেখো, এখানে প্রথমে আমি কি করেছি, এই তো মেনের মধ্যে যা যা উপরে থাকে, ঠিক আছে, মেনের মধ্যে যা করেছি দেখো, স্ট্রাক স্টুডেন্ট নাম দিয়েছি, ক্যার যা যা ওখানে লিখেছিলাম, 20খানা ক্যারেক্টার নিয়েছি, ইন্ট এজ ফ্লোট, আর আমি একটা অ্যারে নিয়ে নিয়েছি 5 সাইজের, ঠিক আছে। এটা তুমি পরে চাইলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো E5 এর বদলে তুমি এখানে পয়েন্টার রাখতে পারো, যে পয়েন্টার পরে ম্যালক করে তুমি এই সাইজে যতগুলো লাগবে সেটা করে ফেলতে পারো, সেটাও করা সম্ভব। তো ফর দ্য টাইমিং, ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, আমি এটাকে আপাতত 5খানা, এইটাও ফিক্স করে নিয়েছি, এটাকেও ফিক্স করে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমি 5টা অ্যারে ম্যাক্সিমাম নিতে পারি। সুতরাং নাম্বার অফ স্টুডেন্টস যখন আমি চাইবো, সেটা 5-এর বেশি হলে কিন্তু এটা দিয়ে কাজ করা যাবে না, সেটাই ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের যে সুবিধাগুলো আছে। আমি চাইলে এখানে একটা পয়েন্টার ইউ ডিফাইন করে স্টার ই করেও আমি সেইটা ম্যালক করে সেই সাইজের একটা ততগুলো স্ট্রাক নোট সাইজের অ্যারে আমি বানিয়ে ফেলতাম, যেখানে ওখানে আমরা মোস্টলি ইন্ট দিয়ে করেছিলাম, সেখানে ইন্টের বদলে তুমি লিখবে স্ট্রাক স্টুডেন্ট স্টার, তাহলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার কি করেছি দেখো, এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্ক্যান করেছি, পার্সেন্টেজ ইন এন। আচ্ছা এইটা একটা এক্সট্রা জিনিস, এটা কেন দিচ্ছি এটা পরে বলছি। তো এইটা ধরো আমি দিলাম না, ঠিক আছে, এটা রাখলাম আপাতত, আমি এই যেখানে যেখানে টেম্প আছে এই টেম্পটা বাদ রাখলাম। এটা কেন দিয়েছি এটা খুব ইম্পর্টেন্ট, যখনই তোমরা যারা প্রোগ্রাম লিখেছো স্ট্রিং নিয়ে ইউজ করেছো, একটা অদ্ভুত ঘটনা ঘটে আর কি, সেটা এখানে দেখতে পাবে, সেটার জন্যই এটা করা। আচ্ছা যাই হোক, তো এখানে যখন লিখলাম এন নাম্বার অফ স্টুডেন্টস এন, তাহলে আমি একটা লুপে চালাচ্ছি, যতগুলো স্টুডেন্ট আছে আমি বারবার ডেটাগুলো নেব, প্রিন্টে এন্টার দ্য নেম অফ দ্য, ধরো ফার্স্ট বলে তো আলাদা করে লেখা যাবে না, সেই জন্য টি এফ লিখেছি, নেম স্টুডেন্টের আই, আই যেহেতু 0 থেকে শুরু হয়েছে আমি স্ক্রিনে দেখাবো 1 থেকে, সেই জন্য I+1 করেছি। আচ্ছা দেখো এখানে যেহেতু স্পেস দিয়ে, এটা আশা করি তোমাদের মনে আছে স্পেস থাকলে কিভাবে স্ক্যান করতে হয়, পার্সেন্টেজ ব্র্যাকেট দিয়ে এইটা স্ল্যাশ এন দিয়ে আমি ইআই তে স্ক্যান করলাম, যেহেতু এটা স্ট্রিং অফ অ্যারে, যেহেতু এটা একটা পয়েন্টারের কাজ করে, সেই জন্য দেখো অ্যাম্পারসন দিইনি, এটা কিন্তু একটা স্ট্রিং অফ ক্যারেক্টার্স, সেইটার একটা পয়েন্টার হিসাবে কাজ করে, স্ট্রিং যখন পড়িয়েছিলাম দেখিয়েছিলাম। এবার প্রশ্ন হলো ইআইটা দেখো, ইআইটা কিন্তু একটা গোটা স্ট্রাকচার, ঠিক আছে, তার মানে ইআইটা যখন আমরা ছবি যদি আঁকো,
তাহলে ইআইটা কিন্তু একটা গোটা জিনিস, যার মধ্যে ইআই হচ্ছে ধরতে পারো, যদি আমি ইনটিউটিভলি বোঝাই প্রত্যেকটা, এটা যদি আমার E0 হয় তাহলে E0-র মধ্যে তিনটে কম্পোনেন্ট আছে, আবার E1 এর মধ্যে তিনটে কম্পোনেন্ট আছে, E1 অ্যান্ড সো অন, এরকম ভাবে E4 অবধি আছে। তাহলে আমার এই যে প্রথম নামটা রাখবো, নামটা কোথায় রাখবো? এই ঘরটায় রাখবো। তাহলে আমাকে এই ঘরের অ্যাড্রেসটা আমাকে দিতে হবে, তো সেইটাই হচ্ছে আমি এইখানে করেছি। দেখো আবার E1 মানে ছবিটা যদি আঁকো, এইটা কিন্তু আবার 20খানা ঘর এর জন্য বরাদ্দ, তার মানে এইটা অ্যাকচুয়ালি যদি ছবি হয় প্রথম ঘরটায় কিন্তু 20খানা ঘর আছে। কারণ দেখো প্রথম ঘরটা হচ্ছে বেসিক্যালি স্ট্রাক কি আছে, স্ট্রাক প্রথম যে ঘরটা নেমের জন্য 20খানা ক্যারেক্টার টাইপ ঘর, ঠিক আছে? তাহলে এই যে প্রথম ঘরটা হলো সেইটা কিন্তু অ্যাকচুয়ালি 20খানা টানা এর জন্য বরাদ্দ, নাম রাখবো যেখানে আমি। তো এইখানে আমি কি করলাম, E0-তে তাহলে প্রথম ঘর হচ্ছে E0, আবার E0-র মধ্যে তোমাকে নেমের মধ্যে নেমের জন্য বসাতে হবে। তাহলে এই যে ডট দিয়ে লিখলাম, এই ডট মানে হচ্ছে আমি যখন ভ্যালু কোথাও বসাবো, ভ্যালু কোথাও অ্যাসাইন করব, তখন সেইটা আমি ডট দিয়ে লিখব, ঠিক আছে? তাহলে এইটা দেখো নেমটা কোথা থেকে এলো, নেমটা এসছে এখান থেকে, নেম। আর ডটটা কোথা থেকে এলো, ডটটা এসছে E1 E0-র মধ্যে, ডট নেম মানে E0-র নেমের যে অ্যাড্রেস সেইখানে বসাও। খেয়াল করো নেমটা কিন্তু একটা পয়েন্টার, কারণ এইটা নেমটা গোটাটা একটা অ্যারে। আমরা যখন আগেও করেছিলাম স্ট্রিং এ, তখন কিন্তু স্ট্রিং এর জন্য পার্সেন্টেজ এস বসতো না এইখানে, সেই জন্য নেমের জাস্ট নেম বসলো, এখানে কোনো অ্যাম্পারসন বসলো না। হোয়ার অ্যাজ যখন আমরা এজ বসাচ্ছি তখন সেটা একটা ইন্টিজার, তাহলে E0-র ডট এজ সেইখানের অ্যাম্পারসনের ঘরে আমি কি বসালাম, ইন্টিজারটার এজটা বসিয়ে দিলাম। দেখো এইখানে হচ্ছে সেকেন্ড ছিল এজ, তাহলে বুঝতেই পারছো থার্ডেটা কি হবে, পার্সেন্টেজ এফ EI ডট মার্কস ডট অ্যাভারেজ, মার্কস আন্ডারস্কোর অ্যাভারেজ যা ওখানে ছিল। তাহলে এখানে হলো পার্সেন্টেজ এফ, কারণ এটা একটা ফ্লোট, অ্যাম্পারসন বসলো, কারণ যেরকম অ্যাম্পারসন দিয়ে ওই অ্যাড্রেসে বসাতে চাইছি। তাহলে EI তার মানে I যখন 0, তাহলে E0 ডট মার্কস আন্ডারস্কোর অ্যাভারেজে ও প্রথমটা বসিয়ে দিল। এবার লুপটা ঘুরতে থাকছে, ঘুরে চলছে। আচ্ছা খেয়াল করো আমি একটা স্ক্যানে পার্সেন্টেজ সি টেম্প বলে একটা জিনিস ডিফাইন করেছি। আচ্ছা ওটা কেন ডিফাইন করেছি এক্ষুনি বুঝতে পারবে। আচ্ছা এই এই প্রোগ্রামটাকে আরেকবার চালাচ্ছি, আমি কম্পাইল করে আরেকবার চালাচ্ছি। আচ্ছা এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, ধরো দিলাম 2, যেই 2 দিলাম দেখো এন্টার দ্য নেম অফ দ্য ফার্স্ট স্টুডেন্ট, নেম দেওয়ার বদলে ও কিন্তু ডাইরেক্টলি চলে গেল এন্টার দ্য এজ অফ দ্য ফার্স্ট স্টুডেন্ট, তার মানে এখানে ও কিন্তু কিছুই নিল না, আগের বার কিন্তু নিয়েছিল। হোয়ারাস এখন যখন আমি দিতে গেলাম তার আগেই কিন্তু ও ডাইরেক্ট এজে চলে গেল, ধরো এজ অফ দ্য ফার্স্ট স্টুডেন্ট ধরো আমি 12 দিলাম। আবার দেখো অ্যাভারেজ মার্কস কিন্তু ঠিকঠাক দিয়েছে, তাহলে অ্যাভারেজ মার্কস ধরো আমি তাকে দিলাম 50.0, পয়েন্ট ধরো 0। আবার দেখো নেম অফ দ্য সেকেন্ড স্টুডেন্ট কিন্তু নিলই না, ডাইরেক্টলি চলে গেল এইখানে, 12 দিলাম আবার ধরো, নেম অফ পেয়েছে ধরো 50 পয়েন্ট, আমি 50-র কমে কাউকে দিতে পারছি না। আচ্ছা যাই হোক হলো, এবার দেখো কি সব ভিজি ভিজি করে দিয়েছে, হ্যাভিং এজ 12 গেটস এত, আবার একটা কমা দিয়েছে, হ্যাভিং এজ 12 গেটস এত, অ্যাভারেজ মার্কস বলে দেখো অ্যাভারেজ মার্কস ঠিকঠাক দিয়েছে, এজটাও ঠিকঠাক দিয়েছে, কিন্তু নাম কিন্তু আমার থেকে নিল না। আচ্ছা কেউ বলতে পারবে এটা কেন হলো, কেউ একজন মাইক অন করে বলো দেখি কেন এই ঘটনাটা ঘটলো, কেউ একজন বলো, চেষ্টা করো অ্যাটলিস্ট যে এইরকম অদ্ভুত ঘটনাটা পেছনের যুক্তিটা কি। আগের বার যখন আমি লিখলাম একটা স্ক্যানে পার্সেন্টেজ সি কিছু একটা ছিল, সেটাকে উড়িয়ে দিতেই গন্ডগোলটা পাকাতে শুরু করলো, কেন হলো এইটা, এনি আইডিয়া? তার মানে তোমরা স্ট্রিং নিয়ে যে প্রোগ্রাম লেখনি সেটা ক্লিয়ার, মানে আমি পড়াতে পড়াতেই বুঝতে পারি যে
কে কি নিয়ে পড়ছো, দু চারটে প্রশ্ন কথাবার্তা বললেই আমি বুঝতে পারবো যে কি নিয়ে পড়ছো বা কেন পড়ছো বা পড়ছো না। এটা তার উদাহরণ যে স্ট্রিং নিয়ে যদি হ্যালো কেউ করো, হ্যাঁ বলো। স্যার, ওই স্ট্রিং নিয়ে মানে ওটা তো নেমটা তো মেইনলি একটা পয়েন্টার হোল্ড করে, মানে ওটা তো একটা পয়েন্টার ভেরিয়েবল, ওটা তো কোনো অ্যাড্রেসটা হোল্ড করে। হ্যাঁ, তো তো সেই জন্য মানে যখন আমি ওই ইন্টারনাল নেম বলছি, তখন তো আমরা যে আমরা যখন সেটাকে স্ক্যান করছি, তো সেটা তো আমি অ্যাড্রেসটা দিচ্ছি না। তুমি তো কখনোই অ্যাড্রেস দাও না, তুমি তো ক্যারেক্টারই প্রেস করো। নেম বললে তো লোকে ক্যারেক্টারই দেবে, তার অ্যাড্রেস দেয় কি? আগে তো ঠিক দিচ্ছিল, হঠাৎ করে আমি দেখো জাস্ট দুটো জিনিসকে এ করে দিয়েছি, এইটা এই স্ক্যানারটা, এটাকে আবার খুলে দিচ্ছি, আর এখানে আর একটা স্ক্যানার, এই দুটোকে যদি আবার দিয়ে দিই দেখবো আবার হয়তো ঠিক হয়ে গেছে। ধরো একটা মানে স্যার এক স্টুডেন্টের একটা নাম, মানে এক একটা ক্যারেক্টার ওয়াইজ এক একটা ক্যারেক্টার ওয়াইজ স্ক্যান করে, তো মানে সেই জন্য হয়তো করছে না, মানে ওই ক্যারেক্টার না না স্ক্যান না যদি আমি ক্যারেক্টারটা না দিই তাহলে তো স্ক্যান করতে আমি পারবে তো না ক্যারেক্টার আমাকে ওয়াইজ তো কিছু। চাইছেই না, আমি তো দিতে চাই, কিন্তু এইটা দেখো আমার কাছ থেকে কে চাইলো, এন্টার দ্য নেম অফ দ্য ফার্স্ট স্টুডেন্ট। হ্যাঁ স্যার, আমি তো আমরা তো সেটা স্ক্যান করছি না, মানে ক্যারেক্টার ওয়াইজ স্ক্যান করব, তো সেটা ক্যারেক্টার ওয়াইজ স্ক্যান স্ক্যান তো করছি, এই এইটাই তো ক্যারেক্টার স্ক্যানের ওয়াইজ স্ক্যান। ফাংশনটা যদি না দিই, আমি স্ক্যানএফ তো অন্য জায়গায় দিয়েছি, এইটা ওইটার বাইরে, কিন্তু এই স্ক্যানএফ এর বাইরে, ওটা এইটা রেখেছি, কিন্তু আমি বাইরের দুটো স্ক্যান বন্ধ করে দিয়েছি যেটার সঙ্গে প্রোগ্রামের কোনো সম্পর্ক নেই আপাত দৃষ্টিতে, কিন্তু একটা সমস্যা করছে। আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে যে দেখো এইখানে খেয়াল করো, এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তুমি স্ক্যান করলে পার্সেন্টেজ এন দিয়ে, মানে অ্যাম্পারসন এন দিয়ে, ঠিক আছে? এই যে এনটা দিলাম, এর পরে আমি কি করি বলতো? ধরো এই যে আরেকবার যদি প্রোগ্রামটা চালাই, যে এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, ধরো আমি 2 দিলাম, 2 দেওয়ার পর আমি কি করি? 2 দিয়ে কি চুপচাপ বসতে থাকি? কম্পিউটার কি করে বোঝে যে শেষ হয়েছে? আমাকে একটা এন্টার দিতে হয়, ঠিক আছে? যেই আমি এন্টার দিলাম, তারপর যদি এই স্ক্যানটা না থাকতো তাহলে আমি এখানে ঢুকে যেতাম। বেসিক্যালি ওই যে এন্টারটা দিলাম, এই যে স্ক্যানটা হলো, ও কিন্তু এন্টারটাকে নিয়ে নিল। মুশকিল হয় যেই তুমি একটা এন্টার মারবে, ওই এন্টারের যে অ্যাসকি ভ্যালুটা সেইটা এইটার মধ্যে চলে যায়, ফলে এইটা অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে গেল, হয়ে গিয়ে ও পরেরটায় চলে গেল। ফলস্বরূপ কি হলো তোমার, এই যে সেই জন্য আমি একটা আলাদা টেম্প ভেরিয়েবল রেখেছি যেটা প্রোগ্রামিং এর কিছুই কাজে দেবে না, কিন্তু এটা কি করবে, ওই যেখানে যেখানে এন্টার মারবে ক্যারেক্টার হিসাবে, যদি তুমি কোথাও স্ক্যান করো, এর পরে যদি তোমার কোনো স্ক্যান থাকে যেখানে তুমি ক্যারেক্টার হিসাবে কিছু স্ক্যান করছো, তার আগে একটা এরকম টেম্প যদি দিয়ে দাও, তাহলে টেম্পের মধ্যে ওই এন্টার ভ্যালুটা ঢুকে গেল, ফলে তোমার আর প্রোগ্রামে কোনো অসুবিধে হলো না। তাহলে এই যে স্ক্যানটা দিলাম, এইটার এনের পর যে স্ক্যানটা আসছে, তার মানে তুমি যে নাম্বার অফ স্টুডেন্টস ধরো 2 দিয়েছো, 2-এর পর যে এন্টারটা দিলে সেইটা অ্যাকচুয়ালি এইখানটা টেম্প হিসাবে ওর রয়ে গেল, মানে ওর কোনো কাজ নেই, কিন্তু এইটাকে যাতে না ডিস্টার্ব করে সেই জিনিসটাও করে দিল, ঠিক আছে? বা ধরো এইখানে যে একটা নিউ লাইন ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার ধরার জন্য, বা ঠিক আছে এই যে টেমটা এলো, এই টেমটার মধ্যে ধরো এক্সট্রা যে ক্যারেক্টার গুলো আছে সেইটা চলে গেল, তাহলে এর এইটা খেয়াল রাখবে, এই ধরনের ঘটনা তখনই দিতে হয় যখন তারপরে ক্যারেক্টার প্রিন্ট করো, মানে ক্যারেক্টার স্ক্যান করছো, তার আগে একটা এই ধরনের না দিলে অনেক সময় ওটাকে স্কিপ করে দেয়। আচ্ছা, এইটা হলো, তাহলে এইটাতে এন্টারটা চলে এলো, স্যার তাহলে আমাকে বার করে দিয়েছিল, একবার বলবেন স্যার, নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাকে বের করে দিয়েছিল। আচ্ছা। তো এখানে দেখো আমি যখন স্ক্যান করলাম, নাম্বার অফ স্টুডেন্ট দেওয়ার পর ধরো 2 দিয়েছি নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে 2 দিয়ে এন এর মধ্যে সেটা স্টোর হলো। এরপর কি করি আমি, তো এইটা দেওয়ার পর আমাকে তো একটা এন্টার দিতে হয়, এইটা 2 দেওয়ার পর তো একটা এন্টার দিই, যেই এন্টারটা দিই সঙ্গে সঙ্গে কি হয়, এর পরে যদি কোনো ক্যারেক্টার স্ক্যান করার থাকে, সেই ক্যারেক্টারের মধ্যে ওই এন্টারটা ঢুকে যায়, যেখানে এই রকম স্টেপে ও এন্টারটা নিয়ে নেয়,
ফলস্বরূপ কি হয়, ও তার পরের স্টেপে চলে যায় তোমার অজান্তেই। এইটাকে আটকানোর জন্য আমরা কি করি, একটা ইন্টারমিডিয়েট স্টেপ, এই ঘটনাটা ঘটে খালি ক্যারেক্টারের সঙ্গেই, ফলে কি করি আমরা একটা ইন্টারমিডিয়েট স্টেপে ওই যে এন্ড বা এন্টারটা যেটা ইনপুট হলো, সেই ইনপুটটা যাতে এইটার মধ্যে রয়ে যায়, সেই কারণের জন্য মাঝখানে একটা কাইন্ড অফ ব্রেক স্টেট, মানে ব্রেক ঠিক বলা যায় না, মানে একটা মাঝখানে আমি এমন একটা ভেরিয়েবল যা কোনো কাজে লাগবে না, কিন্তু ওই এন্টার জাতীয় যদি কিছু জিনিস এন্টার হয় তাহলে সেটা এটার মধ্যে স্টোর হয়ে যাবে, ফলে ওই এন্টারের এফেক্টটা চলে গেল, দিয়ে এবার লুপে ঢুকলো। লুপে ঢোকার পর দেখো নেম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এইগুলো তো ইন্টিজার ফ্লোটে কোনো অসুবিধা এমনি হয় না, কিন্তু শেষে আবার আমি একটা স্ক্যানএফ দিয়েছি, কারণ এইটা আবার ওপরে উঠবে, তাহলে এই যে অ্যাভারেজ মার্কস দেওয়ার পর তোমাকে আবার একটা এন্টার মারতে হবে, সেই এন্টারটা এইটার মধ্যে রয়ে গিয়ে আবার ওপরে উঠে গেল, আবার সে অটোমেটিক্যালি ও স্ক্রিনে যা যা লাগবে সেগুলো স্ক্যান করে জিনিসটাকে মিটিয়ে দিল। তো এইটা যারা স্ট্রিং রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করেছো তাদের কাছে কিন্তু এটা একটা কমন ফেনোমেনা, যে অনেক সময় দেখবে যে তুমি যদি স্ট্রিং স্ক্যান করো তার আগে অন্য কিছু যদি স্ক্যানের দাও, তাহলে অনেক সময় ও খুব অ্যাব্রাবলি মানে ইনপুট না নিয়েই পরের স্টেপে চলে যায়, তার কারণ হচ্ছে এই জায়গাগুলো কাইন্ড অফ বাফার হয়, সেই বাফার গুলো রেখে দেয়, যেটা মাচার উপায় হচ্ছে, একটা উপায় অনেক ভাবেই করা যায়, একটা উপায় হচ্ছে এইভাবে আমি স্ক্যান দিয়ে মাঝখানে ওই জায়গায় বাফার গুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ও বেসিক্যালি জিনিসটাকে এক্সিকিউট করে বেরিয়ে গেল, বুঝে গেল? তাহলে এইভাবে ও কিন্তু জিনিসটা স্ক্যান করলো। এবার আমাকে যখন প্রিন্ট করতে হবে একই রকম ভাবে, ধরো আমি কিভাবে প্রিন্ট করব, যে ফর লুপ লাগালাম, আমাকে দুজন বা তিনজন যদি স্টুডেন্ট দাও, তাহলে এখানে ফর লুপটা কি লিখেছি দেখো, প্রিন্ট এফ পার্সেন্টেজ এস, এখানে নাম দিতে চেয়েছি, হ্যাভিং এজ পার্সেন্টেজ ডি, গেটস পার্সেন্টেজ এফ অ্যাজ অ্যাভারেজ মার্কস। তাহলে এবার মার্কস গুলো কিভাবে দিচ্ছি দেখো, এইটার মধ্যে আছে নেম, যেরকম স্ট্রিং এ হয়, শুধু নেম দিতাম যদি অ্যারে হতো তাহলে নেম আই দিতাম, কিন্তু আমার এখন ই আই টা হচ্ছে ফার্স্ট স্টুডেন্ট এর করসপন্ডিং, ই জিরো ধরো, ই জিরো ডট নেম, তাহলে নেমের মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট হলো, ই জিরো ডট এজ, তাহলে প্রথম স্টুডেন্ট এর গেল, ই জিরো ডট মার্কস, তাহলে মার্কস টা প্রিন্ট হয়ে গেল, আবার আই টা বেড়ে গেল, তাহলে এরপর ই ওয়ান ডট নেম, ই ওয়ান ডট এজ, ই ওয়ান ডট মার্কস, তাহলে সবকটা প্রিন্ট হয়ে আলটিমেটলি বেরিয়ে গেল। তাহলে খানিকটা বোঝা গেল এটা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, ধরো দুজন স্টুডেন্ট স্যার? দিয়েছি, হ্যাঁ বলো। স্যার আমরা ওখানে স্ক্যান এর পার্সেন্টেজ না করে গেটস ফাংশনটা নিলে কি হতো? কোনটা গেটস ফাংশনটা বললেন আপনি, ওই টেম্প ভেরিয়েবলটা ইউজ করছেন? হ্যাঁ আচ্ছা, এবার গেটসটা নিয়ে তুমি, হ্যাঁ তুমি সেখানেও করতে পারো, ও না মানে তুমি এতে বলছো গেটস দিয়ে করলে, গেটস দিয়ে করে দেখতে পারো তুমি, ওই স্ক্যানএফে একটু সমস্যা করে, গেটস এ নাও হতে পারে, এটা আবার উইন্ডোজ লিনাক্স এর উপর অনেক সময় ডিপেন্ড করে, তুমি গেটস নিয়েও দেখতে পারো। না না, মানে মানে আমি স্টুডেন্টের নেমটা চাইলাম, তারপর একটা গেটস ফাংশন বসিয়ে দিলাম, গেট এস। কিন্তু এটা অ্যাকচুয়ালি নেম নেওয়ার পর সমস্যা হয় না, কারণ নেম নেওয়ার পর তো ইন্টিজার আর ফ্লোট আছে, ওটাতে সমস্যা হবে না, তোমাকে বেসিক্যালি যেখানে তুমি ক্যারেক্টার স্ক্যান করবে তার আগে যদি অন্য কোনো স্ক্যান থাকে, সেই স্ক্যান মানেই তারপরে তোমাকে একটা এন্টার মারতে হবে, ওই যেই এন্টার দেবে বিফোর দ্য স্ক্যান অফ এনি ক্যারেক্টার সেখানেই সমস্যাগুলো করে, তুমি গেটস দিয়ে চেক করতে পারো, দেখতে পারো গেটস দিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, তবে লিনাক্সে আবার গেটস চলবে না, ঠিক আছে, সেইগুলো একটা সমস্যা আছে, মানে তোমাকে একটু ইউনিভার্সাল হতে হবে যাতে উইন্ডোজ লিনাক্স সব জায়গাতেই চলে, সুতরাং গেটস আর পুটস এই দুটো জিনিস দেখবে লিনাক্সে কাজ করে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, তাহলে আমরা এবার যেটাই যাচ্ছি, ধরা যাক আমি এবার একটু হালকা করে ফাইলটা বলে দিচ্ছি, কারণ আমার মেন টার্গেট হচ্ছে আজকে এটা তোমার লিঙ্ক লিস্ট। আচ্ছা তাও আমি একটা ফাইলের জিনিসটা একটু বলছি, ফাইল খুব সহজ জিনিস, তো ফাইল ব্যাপারটা কি বা ফাইল আমরা কেন ইউজ করব, ধরো তুমি একটা প্রোগ্রাম লিখছো, আজকে এই যে এই আউটপুট টাউটপুট গুলো যেগুলো আসছে
সেই আউটপুট গুলো কিন্তু আমি যেই প্রোগ্রামটা বন্ধ করে দেবো, ধরো এই যে টার্মিনালে যে জিনিসগুলো দেখালো, এই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই টার্মিনালের ইনপুট গুলো আর থাকবে না, এর কোনো এক্সিস্টেন্সি তুমি পাবে না, তোমাকে আবার ধরো রান করিয়ে এই আউটপুট গুলো পেতে হবে। ধরো আমার একটা প্রোগ্রাম চলে, যে প্রোগ্রামটা আমার ধরো 10 ঘন্টা বা 15 ঘন্টা পর আউটপুট দেয় বা 1 মাস পর আউটপুট দেয়, তাহলে বুঝতেই পারছো সেই প্রোগ্রামের যে আউটপুটটা আসবে সেটা বেশ প্রেশাস। আমি যদি আউটপুটটাকে বন্ধ করে দিই উইদাউট স্টোরিং দ্য আউটপুট, তাহলে কিন্তু আমাকে আবার সেই আউটপুট পেতে গেলে আমাকে 1 মাস বা 1 ঘন্টা বা 15 ঘন্টা আমাকে ওয়েট করতে হতে পারে। সুতরাং এমন কি কোনো মেকানিজম হয় যেখানে আমি যে আউটপুট গুলো লিখবো সেই আউটপুট গুলো যেন বারবার আমার কোনো হার্ড ডিস্কে স্টোর হয়ে যায়, তার মানে প্রোগ্রামটা বন্ধ হয়ে গেলেও যেন এর আউটপুটটা ওখানে স্টোর হয়ে যায়, আমার দরকার মতো আমি সুবিধা মতো দেখতে পাবো, এটা একটা অ্যাডভান্টেজ। সেকেন্ডলি এমন হতেই পারে যে ধরো তুমি বারবার এই যে ইনপুট দিচ্ছি, এই যে ইনপুটটা আমি 2 দিলাম, তারপর নেম অফ দ্য স্টুডেন্ট বা মার্কস অফ দ্য স্টুডেন্ট, এইসব জিনিসগুলো দিচ্ছি, অনেক সময় দরকার হয় প্রোগ্রাম এমন হওয়া উচিত যে প্রোগ্রাম অটোমেটিক্যালি ফাইলে স্টোর আছে, সেখান থেকে পড়বে, পড়ে এক্সিকিউট করবে, আবার ধরো একটা ফাইলে স্টোর করে রেখে দেবে, তার মানে ব্যাপারটা পুরোটাই অটোমেটেড। সেই রকম সিস্টেম কি কিছু করা যায়? অনেক সময় কি হয়, ধরো ইনপুট দিতে হবে 100 খানা, তুমি দেখেছো কোনো একটা ইনপুট ধরো 99তম ঘরে গিয়ে তোমার যে ইনপুটটা দেওয়ার কথা সেই ইনপুটটা ধরো মানে নামের জায়গায় ধরো অভিষেক অধিকারীর জায়গায় তুমি অভিষেক অধিকারী স্পেলিং ভুল করলে, এবং আগে 98খানা তুমি একদম ঠিকঠাক ভরেছো, 99তম ঘরে গিয়ে তুমি অভিষেক অধিকারী বানানটা ভুল করেছো, বা আমার যে এজ সেই এজের বদলে তুমি ভুল এজ বসিয়েছো, বা যে অ্যাভারেজ মার্কস তার বদলে ভুল অ্যাভারেজ মার্কস বসিয়েছো। তো বুঝতেই পারছো স্বাভাবিকভাবে তুমি যদি মানে মেকআপ দিতে চাও আলাদা ব্যাপার, কিন্তু যদি তুমি সঠিকভাবে প্রোগ্রামটা করতে চাও তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে ইনপুট দিতে হবে। কারণ এটা দেখো এখানে যেহেতু 2 দিয়েছি, তাহলে 1 নম্বর স্টুডেন্টের যখনই আমি ইনপুট ভরে দেব আমার হাতে কোনো চান্স থাকবে না যে 1 নম্বর ইনপুটটা মডিফাই করি। ফর এক্সাম্পল ধরো নেম অফ দ্য স্টুডেন্ট যদি এ দাও, ধরো 1 বছর, আর এটাও 1 বছর দাও, এবার দেখো এন্টার দ্য নেম অফ দ্য সেকেন্ড স্টুডেন্ট, এবার ফার্স্ট স্টুডেন্টের যদি কোনো ভুল হয়ে থাকে আমার হাতে কিন্তু কোনো চান্স নেই যে আমি সেই 1 নম্বরটাকে মডিফাই করব। ও কিন্তু 2 নম্বরটাকে দেওয়ার পর শেষ হওয়ার পর আউটপুট যেটা বেরোবে সেইটা কিন্তু যে ভুল আউট ইনপুট দিয়েছিস তার উপর বেসিস করে, আমার হাতে কিন্তু কোনো সুযোগ নেই। পরে ফলস্বরূপ কি হবে, ধরো তুমি 99 খুব সজাগ হয়ে তুমি তোমার ইনপুট গুলো দিয়েছো, 99তম ঘরে গিয়ে তুমি ভুল করেছো, তাহলে তোমার কাজ কি হবে, আবার নতুন করে ইনপুট দেওয়া। এই জন্য কি হয়, অনেক সময় বড় ইনপুট যখন দেওয়া হয় যেখানে এরার হওয়ার সম্ভাবনা বেশি, তখন কি হয় আমরা ফাইল থেকে রিড করে সেই ইনপুটটা অটোমেটিক্যালি প্রোগ্রামে ফিড করি, ফলে তোমার কি হবে তুমি ধরো ফাইলে স্ট্যাটিক অবস্থায় তুমি ধরো একটা ডক ফাইলে বা একটা TXT ফাইলে তুমি তোমার ইনপুট গুলো দিচ্ছ, সেই ইনপুট গুলো তুমি হাতে তুমি প্রোগ্রামে রান করার অনেক আগেই সেই ইনপুট গুলো বানাতে পারো, সেখানে তোমার কিন্তু যেহেতু তুমি জাস্ট একটা অন্য টেক্সট ফাইল বা ডক ফাইলে বা PDF ফাইলে তুমি ইনপুট গুলো বানাচ্ছ, PDF থেকে পড়তে পারবে না, অসুবিধা হবে, মানে সি প্রোগ্রাম দিয়ে পড়াটা ডিফিকাল্ট হবে। তো ইউজুয়ালি আমরা TXT বা ডক ফাইলও করি অনেক সময়, TXT ফাইলটাই সেফ। তো ধরো তুমি TXT ফাইল তোমার হাতে আছে, সেখানে তুমি ইচ্ছে মতো সেভ করে কোনো চেঞ্জ করলে প্রোগ্রাম চালানোর আগে অবধি তুমি মডিফাই করতে পারো, তাহলে তোমার সেখানে যদি কোনো রকম ভুলও হয় তুমি কিন্তু ঠিক করার সুযোগ পাচ্ছ, অ্যাজ লং অ্যাজ তুমি প্রোগ্রামটা চালাওনি। তাহলে প্রোগ্রামটা কি করবে, প্রোগ্রামটা প্রথমে সেই ফাইলটাকে পড়বে, ফাইলটা পড়ে সেই অনুযায়ী সে আউটপুট গুলো দেবে, তুমি যদি চাও সেই আউটপুট গুলো আবার কোনো ফাইলে স্টোর করে রেখে দিতে পারো, ফলে ধরো তোমার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, হয়ে গিয়ে তুমি হয়তো আসতে পারোনি, তুমি হয়তো আউটপুটটা দেখতে পারোনি, তখনও তোমার মনে হলো যে হ্যাঁ আমার হয়তো কোনো কারণে ধরো কারেন্ট অফ হয়ে গেল, তাহলে কি হবে প্রোগ্রামটা অফ হয়ে গেল, তোমার যেহেতু হার্ড ডিস্কে আউটপুটটা অলরেডি স্টোর আছে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি তোমার সময় মতো পরে গিয়ে সেই আউটপুটটা দেখে নিতে পারো। সো এই ধরনের অনেকগুলো অ্যাডভান্টেজ পাওয়া যায় ফাইল রিডিং বা ফাইল রাইটিং এর জন্য। তো খুব স্বাভাবিকভাবেই আমরা ইউজুয়ালি যখন ক্লাসে ক্লাস করি তখন কি হয় যে আমরা ধরো ক্লাসে কোনো টিচার এলেন, তো এখন যেহেতু তোমরা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো, তো ইউজুয়ালি স্কুলে যখন পড়তে বেশি হতো যে টিচার ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা দাঁড়িয়ে পড়তাম যা যা করার, কিন্তু পড়াশোনা রিলেটেড যেগুলো হয় সেগুলো হলো ব্যাগের ভেতরে সেই পিরিয়ডের যেটা আছে সেই খাতা এবং বইটা বের করলাম,
বের করে খাতায় খুললাম, বইও খুললাম, খাতায় স্যার বা ম্যাডাম যা বললেন, যা যা কোয়েশ্চেন থাকলো সেগুলো লিখলাম। লেখার পর ক্লাসের ঘন্টা পড়লো, ম্যাডাম বা স্যার বেরিয়ে গেলেন, তোমরাও খাতাটা বন্ধ করলে, বন্ধ করে আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলে। সো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রসেস। সো ফাইলের ক্ষেত্রেও সি প্রোগ্রামিং এক্স্যাক্টলি সেম জিনিসই হয়। তাহলে তোমার কাজ হবে একটা ফাইল খোলা, সেই ফাইলটাকে কি কাজে ব্যবহার করবে সেটা আগে থেকে ডিফাইন করতে হয়। ফর এক্সাম্পল, এমন হতে পারে তুমি খালি বই খুললে, বইতে ধরো তোমার আঁকি বুকি করার অধিকার নেই, তাহলে তুমি বইটা খালি পড়ার জন্য ব্যবহার করলে। বা ধরো তুমি খাতা খুললে, খাতাটাই হয়তো ক্লাসে স্যার খালি বলেই গেলেন, তোমার লেখার মতো কিছু নেই বা তোমার সেদিন মন ভালো নেই, তুমি খালি খুলেছো, খুলে খালি জাস্ট খুলে আবার বন্ধ করে দিয়েছো, কিছুই লেখনি। আবার এমন হতে পারে বইতে কিছু পড়লে, তার সঙ্গে কিছু লিখলে, আবার কিছু পুরনো পাতায় যা যা আছে সেগুলো দেখলে, তার মানে আমি পড়তে পারি, লিখতে পারি। আবার যদি খাতায় ভাবো আগের দিনের যা হোমওয়ার্ক ছিল, তারপরে যদি তুমি আবার কিছু লিখতে চাও, তাহলে ক্লাস নোটস যদি নিতে চাও, তাহলে তোমার কি হলো, অ্যাপেন্ড হলো। আগে যতটা ছিল পরের দিন আবার নতুন খাতা থেকে তুমি শুরু করলে না, কিন্তু পরের দিন ওই খাতারই যেখানে তোমার শেষ হয়েছিল সেইখানে তুমি আবার লেখালেখি শুরু করলে। সো এইগুলো হচ্ছে অনেক রকম ভাবে আমি খাতায় লিখতে পারি, পড়তে পারি, ফাইলেও সেরকম আমি ফাইলটাকে খুলতে পারি, ফাইলটাকে খুলে শুধু পড়তে পারি, ফাইলটাকে খুলে লিখতে পারি, ফাইলটাকে খুলে লেখা পড়া দুটোই করতে পারি, এবং ফাইলে আমি অ্যাপেন্ডও করতে পারি। অ্যাপেন্ড মানে আগে যতটা লেখা হয়েছিল তারপর থেকে আবার যদি কিছু লিখি সেগুলো তার পরবর্তী জায়গায় গিয়ে জমা হবে। তো অনেক ধরনের জিনিস করা যায়। তো আমরা ধরা যাক এই প্রোগ্রামটাকেই লিখছি, ধরা যাক আমি যে আউটপুট গুলো দেখাচ্ছে সেই আউটপুট গুলো ধরো আমি জাস্ট F2 টা পরে দেখাচ্ছি কি হয়। তাহলে ফাইলের বেসিক্যালি যখন করা হয় সেটা ফাইল পয়েন্টার হিসাবে থাকে। তো F1 টা হচ্ছে বেসিক্যালি ফাইল পয়েন্টার। খেয়াল করো এখানে FILE যেটা লিখেছি সেটা কিন্তু ক্যাপিটালে। তোমার ইচ্ছা হলো আমি এটাকে স্মলে লিখবো তাহলে হবে না, কারণ এটা হচ্ছে একটা কিওয়ার্ড। যেমন ইন্ট লেখা হয় INT বা ফ্লোট, সবই এরা স্মলে লেখা হয়, কিন্তু ফাইলের বেলায় একমাত্র যেটা বেসিক্যালি ফাইল পয়েন্টার ডিনোট করে এবং সেটা ক্যাপিটালেই লিখতে হবে। করে আমি ধরো একটা ফাইল পয়েন্টার, এটা F দিতে পারো, F1 দিতে পারো, F2 দিতে পারো, তোমার নাম, আমার নাম, তোমার যা ইচ্ছা দিতে পারো, এটা হচ্ছে বেসিক্যালি ফাইল পয়েন্টারের ডিসক্রিপশন। আগে স্টার ডিক্লারেশন স্টেজে থাকা মানেই আমি বলেছি সেটা একটা পয়েন্টার রিপ্রেজেন্ট করে। তো F1 শুড কন্টেন দ্য অ্যাড্রেস অফ সাম ফাইল, এটাই মানে হচ্ছে F1 স্টার। ওকে, আচ্ছা, তাহলে প্রথম কাজ হলো আমার F1টাকে খোলা। তো আমার ধরো ওই ফোল্ডারে, যে ফোল্ডারে প্রোগ্রামটা আছে সেই ফোল্ডারে ধরা যাক test.txt নামে একটা ফাইল আমি খুলতে চাই বা খোলা আছে ধরা যাক, ঠিক আছে? এটা যদি না মানে খোলা না থাকে, ও কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট করবে এবং এইটাই হবে সেই ফাইলের নেমটা। এটা এমন হতে পারে যে এটা অলরেডি ওই ফোল্ডারে আছে, সেই ফাইলটাকে ও পড়ছে, পড়ে এখানে কিছু করতে যায়। তাহলে এখানে দেখো ডবল কোটসের মধ্যেই লিখতে হবে তুমি যে ফাইলটাকে খুলতে চাও। এইটা লিখলে কি হবে, সেটা যদি না থাকে এই নামে একটা ফাইল ক্রিয়েট করে দেবে ওই ফোল্ডারে, দিয়ে ও বানিয়ে নেবে। তো test.txt ধরো আমি ফাইলটাকে খুলতে চাই এবং কোমা দিয়ে লিখতে চাই আমি কি মোডে ওটা খুলতে চাই। এটা হচ্ছে দেখো অ্যাপেন্ড মোড, মানে আমার ইচ্ছা আছে এটার উপর লেখালেখি করা এবং সেইটাকে লিখে, ফর এক্সাম্পল ধরো আমি W দিলাম, W প্লাস, আচ্ছা W ও লিখতে পারতাম, W আর W প্লাস এর মধ্যে ডিফারেন্স আছে সেটা ইন্টারনেটে পড়ে নেবে, সবই আমি তো এই ক্লাসে পড়াতে পারছি না যেহেতু সময় নেই। সো এইখানে W মানে হচ্ছে শুধু লেখা এবং W প্লাস মানে ধরো লেখা, কিন্তু W আর W প্লাস এর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে আমার কাজ হলো এইখানে কিছু লেখা, এটাই আমার উদ্দেশ্য হলো। তার মানে একটা ফাইল যেটা test.txt নাম তার, সেইটা খুলে যাবে এবং তার যে অ্যাড্রেস, ফাইল মানে মেমোরি স্পেসে একটা জায়গা, তার যে প্রথম ঘরের অ্যাড্রেস সেটা F1 এর মধ্যে স্টোর হবে, ঠিক আছে? আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামের যে যে আউটপুট গুলো যেগুলো স্ক্রিনে দেখাচ্ছে, ফর এক্সাম্পল আমার এখানে যেগুলো স্ক্রিনে দেখালো এই যে এইগুলো, এগুলো তো ইনপুট, এখনো তো আউটপুট আসেনি। ইনপুট গুলো ধরো এন্টার দ্য নেম অফ দ্য সেকেন্ড স্টুডেন্ট, ধরো বিবি, এ ধরো 1 বছর বয়স আর 1 পেয়েছে, তাহলে এইটা হলো তার আউটপুট, এইটা হলো এইখান থেকে হচ্ছে তার আউটপুট।
আমি চাই এই জিনিসটা, এই আউটপুটটা এইখানেও থাকবে, এট দ্য সেম টাইম ফাইলেও স্টোর হবে, তাহলে আমার কিভাবে স্টোর করব। দেখো এই এই অবধি আমার কোনো পরিবর্তন নেই, জাস্ট দুটো লাইন আমার এক্সট্রা অ্যাড হয়েছে, লাইন দুটো হচ্ছে এই ফাইল পয়েন্টার, এই দুটো লাইন এক্সট্রা অ্যাড হয়েছে, এই দুটো লাইন এক্সট্রা অ্যাড, আর কিন্তু আগে যা ছিল তাই আছে, প্রোগ্রামটা যা যেরকম ভাবে লিখলাম চলছে চলছে। এবার আমার উদ্দেশ্য হচ্ছে এইগুলো তো ইনপুট নিচ্ছি, স্ক্রিন থেকে ইনপুট নিচ্ছি আমি, এইখানে আমি প্রথম আউটপুটটা করতে চাইছি, তাহলে এইগুলো আমার আউটপুট, এখন সেটা স্ক্রিনে দেখাচ্ছে, আমি কি চাইছি এই আউটপুটটাই আমি স্ক্রিনেও দেখাবো, অ্যাট দ্য সেম টাইম আমি ফাইলেও প্রিন্ট করব। আচ্ছা খেয়াল করো এইখানের আর এইখানের মধ্যে খুব একটা পার্থক্য কিছুই নেই, এখানে দেখো প্রিন্টএফ যা যা ছিল, প্রিন্টএফ পার্সেন্টেজ এজ মানে এখানে নাম হ্যাভিং এজ, এজটা গেটস এত অ্যাভারেজ মার্কস, এটা লিখেছি, লিখে যা লিখেছিলাম। এখানেও দেখো তুমি এখন কোথায় প্রিন্ট করতে চাইছো, ফাইলে প্রিন্ট করতে চাইছো, তাহলে খুব স্বাভাবিকভাবেই তোমাকে প্রিন্টএফ এর সঙ্গে একটা কিছু যোগ করতে হবে। তো এরা সি প্রোগ্রামিং এ যা নিয়ম করেছে তাতে এফ প্রিন্টএফ করতে হবে, তাহলে এফ প্রিন্টএফ মানেই হচ্ছে প্রিন্টএফ এর আগে জাস্ট একটা এফ অ্যাড করা মানেই ও ফাইলে প্রিন্ট করবে। এবার প্রশ্ন হলো ও কোন ফাইলে প্রিন্ট করবে, তোমার তো একাধিক ফাইল থাকতে পারে, সেই জন্য এফ প্রিন্টএফ এর সিনট্যাক্সটা হচ্ছে এফ প্রিন্টএফ এর প্রথমেই থাকবে যে ফাইল পয়েন্টার সেটা, তাহলে এফ ওয়ান দেওয়া মানেই তুমি বুঝতে পারছো টেস্ট ডট টেকে ও প্রিন্ট করবে। এইখানে যা যা লিখেছিলে এক্সাক্টলি সেম জিনিস আমি এখানেই লিখে দেবো, আর কোনো পরিবর্তন নেই, খালি প্রিন্টএফ এর বদলে হলো এফ প্রিন্টএফ। আর কোথায় প্রিন্ট করতে হবে, এখানে তো স্ক্রিনে প্রিন্ট করতে হচ্ছিল বলে কিছু লিখতে হচ্ছিল না, তার সঙ্গে এই জিনিসটা এক্সট্রা অ্যাড হয়েছে এফ ওয়ান ফাইল পয়েন্টার যেখানে ও প্রিন্ট করবে। দেখো এক্সাক্টলি সেম জিনিস লেখা আছে, দুটোর মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই, ফলস্বরূপ ও যে জিনিসটা খাতায় লিখছিল মানে স্ক্রিনে দেখাচ্ছিল সেই জিনিসটা এখন ফাইলে প্রিন্ট করবে। আচ্ছা এটাকে আমি সেভ করে একবার রান করাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে তাহলে এটাকে আরেকবার আমাকে রান করাতে হবে, কারণ ওটা লেখার পর কম্পাইল করব, কম্পাইল করে রান করব। আচ্ছা আমি একটা স্টুডেন্ট দিয়েই করি, ধরো তার নাম হচ্ছে এ, এর বয়স 1, পেয়েছো 1, তাহলে এ হ্যাভিং এজ 1 গেটস 1 অ্যাজ অ্যাভারেজ মার্কস, তাহলে এই একই জিনিস কিন্তু আমি চাইছি যেন ফাইলেও লেখা হয়, তাহলে প্রশ্ন হলো কোন ফাইলেও স্টোর করবে। আচ্ছা এইখানে তোমরা কি দেখেছো যে কোথায় স্টোর হয় এই জিনিসগুলো, এই জিনিসগুলো দেখবে তোমরা যেখানে ডিপেন্ডিং অন দা সিচুয়েশন তোমরা কোথায় ইনস্টল করেছো তার উপর, ইউজুয়ালি এটা যেখানে স্টোর হয় সেখানে তুমি দেখতে পাবে, মানে এই যে যে ফাংশন গুলো লিখেছি আমি সেই ফাংশনটা যে ফোল্ডারে স্টোর হয়েছে সেই ফোল্ডারটা তুমি ভালো করে যদি দেখো, তাহলে আমার যেমন ডেস্কটপে আমি স্টোর করেছি তোমরা কোথায় স্টোর করেছো সেটা দেখতে পারো। যেমন ধরো আমার এখানে এইটা আছে, আজকের ডেট কত, আজকের ডেট হচ্ছে 30, 30 ফোল্ডারের মধ্যে আছে, সেটা তুমি যেভাবে যেখানে স্টোর করেছো সেইটার মধ্যে থাকবে। ও আচ্ছা ওইটা কোথায় স্টোর হয়েছে একটু দেখতে হবে, আচ্ছা এফ ক্লোজটা করি, এফ, আচ্ছা এই যে ফাইল ওপেন করলাম ঘন্টা বাজলে তোমার তো শেষও হবে, তাহলে এফ ক্লোজ এফ ওয়ান এই ক্লোজটাও করতে হবে, আরেকবার একটু চালাতে হবে। ধরো একজন স্টুডেন্ট নাম এ, মার্কস পেয়েছে 1, দাও 1, আচ্ছা এইখানে ও স্কোরটা কোথায় করেছে সেটা একটু দেখি, দাঁড়াও ও আচ্ছা এইটা তাহলে, ও এটা টেস্ট আজকের ডেটে নয়, এটা আছে অন্য জায়গায়, হ্যাঁ বুঝতে পেরেছি, এইটা আছে তোমার অন্য ফোল্ডারে, আমি আজকের জন্য যেটা করব ভেবেছিলাম সেখানে অ্যাকচুয়ালি করিনি, এইটা এই মেনের মধ্যে আজকের প্রোগ্রামটা করব ভেবেছিলাম, এইটা আছে অন্য জায়গায়, এটা আছে তোমার স্ট্রাকচার বলে একটা ফোল্ডারের মধ্যে, বুঝতে পেরেছি, তাহলে এটা এখানে নেই, এটা আছে স্ট্রাকচার বলে একটা ফোল্ডারের মধ্যে।
স্ট্রাকচার ডট সি দেখি কোথায়, স্ট্রাকচার ডট সি, এই দেখো এখানে টেস্ট বলে একটা, এটা ডক ফাইল, এটা একটা ডক দিয়েও সেভ করতে পারো। এইখানে দেখো এ হ্যাভিং এজ ওয়ান গেটস ওয়ান অ্যাজ অ্যাভারেজ মার্কস, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এইটাকে আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে, বন্ধ করে আবার আমি প্রোগ্রামটা চালাচ্ছি। প্রোগ্রামটা ধরো আবার চালাচ্ছি এইটা দিয়ে, এবার নেম অফ দ্য স্টুডেন্ট করে দিয়েছি বিবি, দুই পেয়েছে আর এটাতেও দুই পেয়েছে, হয়ে গেল। আচ্ছা এইবার আবার আমি যদি এটাকে খুলি, একবার রিফ্রেশ করে নিয়ে খোলাটা দরকার, দেখো বিবি হ্যাভিং এজ দিস গেটস দুই অ্যাজ অ্যান অ্যাভারেজ মার্কস। আচ্ছা এইবার আমি চাইছি, দেখো আগেরটা কিন্তু মুছে দিয়েছে, ডব্লু যখন করেছি তখন আগেরটা মুছে দিয়েছে, এবার আমি চাইছি যে মুছবে না, আমি আগে যেটা করেছি সেটার পরেই স্টোর হবে, তাহলে এইটা ডব্লুর বদলে আমি সেটাকে করে দেবো এ প্লাস, মানে অ্যাপেন্ড। এ আর এ প্লাস এর মধ্যে পার্থক্য আছে, সেগুলো একটু পড়তে হবে তোমাদের। এটাকে ধরো আবার চালালাম, ধরো এবার আমি এক দিলাম, ধরো এবার সিসি দিলাম, সিসি তিন তিন, ঠিক আছে। দেখো বিবির নিচে সিসিটাও দিয়ে দিয়েছে, বিবিটা আগের আউটপুট ছিল, তার নিচে সিসি নতুন করে। এবার যদি আমি আবার চালাই, আবার যদি আমি চালাই, এবার ধরো দুজন দিলাম, ধরো ডিবি কার কার, আবার সেকেন্ড স্টুডেন্ট চেয়েছে ইই মার্চ মার্চ, এই যে আউটপুট গুলো এলো, দেখো এই টেস্টটাকে বন্ধ করতে হবে, এই টেস্টটা আপডেট হবে, তো এটাকে বন্ধ করে দেখো ডিডি এই দুটো নতুন। তাহলে এবার বুঝতে পারছো প্রোগ্রামটা চলার পর তোমার যদি বন্ধ হয়ে যায়, কারেন্ট অফ যদি হয়ে যায়, স্টিল ইউ ক্যান রিকভার দ্য আউটপুট, কারণ এইটা যেটা এইটা যখন ধরো এইটা প্রেস করার পরই এটা চলে গেল, স্টিল এই জিনিসটা কিন্তু হয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস। তো আমরা আপাতত যেটা করলাম সেটা হচ্ছে শুধু পড়লাম মানে লিখলাম, এবার যদি পড়তে হয়, আচ্ছা আমি দেখবে আমার প্রবলেম শিটে একটা প্রবলেম আছে, ইন্টারেস্টিং প্রবলেম, একটা তোমাকে প্রোগ্রাম লিখতে হবে, সেই প্রোগ্রামটার কাজ হবে তুমি যখন আউটপুট চাইবে, তার মানে এই যে কালো স্ক্রিনে যে আউটপুট গুলো দেখাচ্ছিল, সেই কালো স্ক্রিনে যে প্রোগ্রামটা লিখেছো সেই প্রোগ্রামটাই দেখাবে। তার মানে ধরো আমি একটা প্রোগ্রাম লিখেছি কিছু একটা, আমার আউটপুট হবে সেই প্রোগ্রামটা ইটসেলফ, তার মানে স্ক্রিনে আমাকে ওই প্রোগ্রামটারই দেখাবে, তার মানে এই এই প্রোগ্রামটাই কিন্তু আমার স্ক্রিনে, ওই কালো যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে দেখাতে হবে, তাহলে কি করব। আচ্ছা খুব সহজ প্রোগ্রামটা, কিছুই নয়, ধরো এই প্রোগ্রামটাকেই আমি আরেকটা ফাইল নিচ্ছি F2, তাহলে এখানে স্টার F2 হয়ে যাবে, দুটো ফাইল পয়েন্টার আছে, সেই ফাইল পয়েন্টারে দেখো তাহলে কোন ফাইলটাকে খুলবো, যে ফাইলটা আমি পড়ছি সেই ফাইলটাকেই খুলবো, এই মেন এই যে মেন ডট সি আছে সেইটাকেই খুলবো, খুলে রিড মোডে আমি তো খালি রিড করতে চাই, ঠিক আছে। তাহলে F2 এফ ওপেন, যে ফাইলটাকে আমি খুলতে চাই সেইটা, এবং কি মোডে খুলতে চাই, আমি রিড মোডে খুলতে চাই, আর কিছুই নয়, হয়ে গেল। এবার কি করব, আমি একটা ক্যারেক্টার, তার মানে এই ফাইলটাকে খুললাম, এই ফাইলটাকেই খুলছে, যে ফাইলটার ওপর প্রোগ্রামটা লিখছি সেই ফাইলটাই খুললো, খুলে প্রত্যেকটা ক্যারেক্টার পড়বে, পড়ে তো আমাকে প্রিন্ট করে দেখাবে, স্ক্রিনে প্রিন্ট করবে। তাহলে আমি একটা ক্যারেক্টার নিয়েছি সি, যেটাতে পড়বে, যতক্ষণ পর্যন্ত না সি, এটা খেয়াল করো এই নোটেশনটা, সি এফ গেট সি F2, গেট সি আগে এফ মানে ফাইল থেকে পড়বে, কোন ফাইল থেকে পড়বে, F2 ফাইল থেকে পড়বে। দেখো এই ফাইলের, ফাইল যখন হ্যান্ডেল করা হয় ফাইলের নামের কোনো মাহাত্ম থাকে না, যেরকম আমরা ভেরিয়েবলেও দেখেছি ভেরিয়েবলের নামের কোনো মাহাত্ম নেই, ওর কাছে কিন্তু ওর অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট, সেই অ্যাড্রেসটা কোথায় তোলা আছে, সেই অ্যাড্রেসটা আইদার F1 বা F2 মধ্যে তোলা আছে। তো মেন ডট সি যে প্রোগ্রামটা এখন লিখছি সেই প্রোগ্রামটা কোন পয়েন্টারে আছে, F2 ফাইলের মধ্যে আছে, সেই F2 ফাইলের মধ্যে
আমি এফ টু যে পয়েন্টার, সেই পয়েন্টারটা বেসিক্যালি মেন ডট সি এর যে মেমোরি স্পেসের জায়গা আছে ফাইলটার, সেইটার প্রথম ঘরের অ্যাড্রেসটা এফ টুর মধ্যে স্টোর আছে। তাহলে এফ গেট সি, খেয়াল করো এই নোটেশনটা হচ্ছে, মানে সিনট্যাক্সটা হচ্ছে এফ গেট সি অফ ফাইল পয়েন্টার। তার মানে এফ গেট সি মানে হচ্ছে এইটার ক্যারেক্টার গুলো পড়ে তার ভ্যালুটা সি এর মধ্যে স্টোর করবে। তার মানে ফার্স্টে হ্যাশ ইনক্লুডটা পড়বে, তাহলে সি ইকুয়াল টু এইটা একবার মানে এক্সিকিউট করা মানে সি এর মধ্যে হ্যাশ ইনক্লুডটা চলে এলো প্রথম ক্যারেক্টারটা এই ফাইলে, সেইটা চেক করছে এন্ড অফ ফাইল কিনা। আমরা যখন করতাম আগে যে সেটা চেক করতো নিউ লাইন কিনা, তার মানে একটা লাইন শেষ হয়ে গেছে, সেই রকম ফাইলের মানে এন্ড অফ ফাইল, তার মানে ফাইলটা যেখানে শেষ হচ্ছে লেখাটা, এই যে শেষ হলো এর পরে একটা এন্ড অফ ফাইল বলে একটা ক্যারেক্টার আছে, সেইটা থাকা মানে ফাইল লেখা শেষ হয়ে গেল। যেমন এইটার পরে একটা নিউ লাইন ক্যারেক্টার এসছে বলেই এটা এখানে এসছে, সেই রকমই এন্ড অফ ফাইল মানে হচ্ছে ফাইলের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা এন্ড অফ ফাইল কিনাও চেক করবে। যদি সেটা এন্ড অফ ফাইল না হয় তাহলেও কি করবে, তাহলেও পড়তে থাকবে। আমার তো কাজ হচ্ছে স্ক্রিনে প্রিন্ট করা, ও কি করবে প্রিন্টে পার্সেন্টেজ সি এটাকে প্রিন্ট করে দিল, এটা তো একটা ক্যারেক্টার সেই সিটাকে, তার মানে স্ক্রিনে ও হ্যাশটা প্রিন্ট করে দিল, তার মানে এই হ্যাশটা প্রথম ও প্রিন্ট করে দিল। আবার উপরে গেল, আবার দেখলো সি এফ গেটস এফ টু এন্ড অফ ফাইল কিনা, দেখো এরপর আইটা পড়বে, সেই আইটা নিশ্চয়ই এন্ড অফ ফাইল নয়, তাহলে আবার ও কি করে দিল সি এর মধ্যে আইটা রাখলো, রেখে এইখানে এসে সেই সিটাকে প্রিন্ট করে দিল। প্রিন্ট করে দিয়ে আস্তে আস্তে পুরোটা শেষ করার পর যখন ও এখানে এলো, এইখানটার পরে যখন এখানে এলো, যখন ও এন্ড অফ ফাইল পেলো, তখন ও লুপ শেষ হলো। ইন দা মিনটাইম দেখো ও কিন্তু সব ক্যারেক্টার যা যা ছিল সব স্ক্রিনে প্রিন্ট করে দিয়েছে। আচ্ছা তাহলে এই যে এইটাকে আমাকে অন করে দিতে হবে, এফ ক্লোজ এফ টু। তাহলে যখন আমি ওপেন করছি ক্লাস শুরুর সময় যেমন তোমরা খাতা ঢোকাও, ক্লাস শেষের সময় কিন্তু খাতাটাকে বন্ধ করে ব্যাগের মধ্যে পুরে দাও, এইটাও সেই একই নোটেশন এফ ক্লোজ এফ টু। সেভ করলাম, এবার এটাকে একটু রান করা যাক। দেখো আউটপুট হিসাবে কালো এটার মধ্যে পুরো প্রোগ্রামটা লিখে দিয়েছে, দেখো এখানেও যা আছে তাই দিয়ে, ও আলটিমেটলি যা যা ওর দরকার এবার প্রোগ্রাম চালানোর জন্য যা যা লাগবে ও সেটাই প্রিন্ট চাইবে। এবার এ দেখো এন্টার দা নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস, এই প্রোগ্রামটা যদি শুধু এইগুলো বাদ দিয়ে দিতে তাহলে ও খালি আউটপুট প্রোগ্রামটা চালিয়ে দিত, যেটা আমি তোমাদের শুধু একটা প্রোগ্রামই লিখতে দিয়েছি যেটা 3-4 লাইনের প্রোগ্রাম, যেটা বেসিক্যালি এইটুকুনি করলেই হয়ে যায়, জাস্ট একটা ফাইল এফ এফ ওপেন, এগুলো তুমি যা লিখবে ও তাই লিখে দেবে। তারপর তো তোমার ইউজারের থেকে ও যা যা চেয়েছে সেইগুলোই ও চেয়ে নিয়েছে, দেখো চেয়ে নিয়ে ও সেটাই করে দিয়েছে। ধরো বললে এক, এবার ধরো কে কে, ধরো সাত সাত, প্রোগ্রাম শেষ হয়ে গেল। এবারে যদি আবার তুমি টেস্টে যাও, এখানে বোধহয় আগে আমরা, হ্যাঁ এবার যদি টেস্টে যাও, টেস্টটা ডোন্ট সেভ, টেস্টে যদি যাও তাহলে দেখো কে কে এজ সাত এগুলো পেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এট দা সেম টাইম ও কিন্তু স্ক্রিনেও প্রিন্ট করেছে যা যা ওর প্রিন্ট করার কথা, পুরো প্রোগ্রামটা প্রিন্ট করেছে, করার পর ওর যা যা দরকার ছিল সেগুলো করে দিয়েছে। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল ফাইলে কিভাবে লেখা হয় বা ফাইলে কিভাবে সেভ করা হয়। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এটা দিয়ে এবার একটু পড়তে হবে, মানে ফাইলটা খুব ইন্টারেস্টিং, তুমি বুঝতে পারছো একটা প্রোগ্রামের জন্য ইনপুট তুমি ফাইল থেকে পড়তে পারো, পড়ে সেটা প্রোগ্রামে রান করাতে পারো, করিয়ে সেই আউটপুটটা আবার তুমি একটা ফাইলে সেভ করে রাখতে পারো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং একটা ফিচার। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এই এত অব্দি কারো কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা তাহলে আমি এবার চলে যাচ্ছি আমার নেক্সট প্রোগ্রামে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আজকে মেন ইস্যু, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। আচ্ছা এই প্রোগ্রামটা একটু চালানো যাক।
এই প্রোগ্রামটা কি বলছে? এই প্রোগ্রামটা বলছে যে, আচ্ছা আগে একটু বলে নিই ব্যাপারটা কি হচ্ছে, লাগবে না। আচ্ছা, সো ধরা যাক তোমার একটা যে কোনো অ্যারে আছে, ধরো অ্যারেতে তুমি 1, 2, 3, 4, 5 রেখেছ। এবার আমি বললাম যে এখান থেকে তিনটাকে ডিলিট করে দাও, ডিলিট করে যা হবে তোমাকে আবার নতুন করে লিখতে হবে, মানে পরপর তিনটা থাকবে না। তাহলে তোমার এরপরে তোমার আউটপুট হওয়া উচিত এরকম একটা জিনিস, 1, 2, 4, 5। খেয়াল করো এটা করতে গেলে তোমাকে কি কি ঘটনা ঘটাতে হচ্ছে, একটু বলো কেউ শুনি। প্রশ্নটা বুঝতে পেরেছো? একটা অ্যারেতে 1, 2, 3, 4, 5 ছিল, সেখান থেকে আমি বলেছি তিনটাকে উড়িয়ে দাও, উড়িয়ে দিয়ে নতুন করে অ্যারেটা লেখো যাতে তিনের কোনো অস্তিত্ব না থাকে। তাহলে তোমাকে এই রকম দেখতে হবে আউটপুটটা। তাহলে এই দুটো অ্যারের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে গেছে। কি পার্থক্য? একটা পার্থক্য হচ্ছে এখানে দেখো তিনটা আর এখানে নেই, এটা একটা ঘটনা, কিন্তু তিনের ঘরে চলে এসছে 4, চারের ঘরে চলে এসছে 5, আর 5-এর ঘরে চলে এসছে ফাঁকা। সিমিলারলি এটা যদি আমি 1 নম্বর ঘরে ঘটাতাম তাহলে প্রত্যেককে কিন্তু সরাতে হতো। তাহলে এই ধরনের কাউকে ডিলিট করা, বা ধরো আমি বললাম যে এই তিনের মাঝে 6 ঢোকাও, তার মানে আমার এইখানে ধরো 6 অ্যাড করতে হবে, ধরো আমি 6 অ্যাড করতে চাই, তাহলে আমার এখন দেখতে হয়ে যাবে এরকম 1, 2, ধরো তিনের জায়গায় বলিনি, তিনের পরে ধরো 3, তারপর হবে 6, তারপর হবে 4, তারপর হবে 5। খেয়াল করো ধরো তোমার অ্যারেতে আগে জায়গা ছিল সাপোজ, তাও আমি বলেছি 3-এর পরে 4 ঢোকাতে, 6 ঢোকাতে। তাহলে দেখো এই যে 6-কে তুমি ইনসার্ট করবে, 6-কে ইনসার্ট করার জন্য তোমাকে কিন্তু 4 আর 5-কে এক ঘর করে ডান দিকে সরাতে হয়ে একটা জায়গা ফাঁকা করতে হয়েছে, সেই ফাঁকা করা জায়গার মধ্যে 6-কে ইনসার্ট করেছো, ঠিক আছে? এবার যদি এই ঘটনাটা আমি বলতাম যে একদম প্রথমে ইনসার্ট করো, ধরো এইটা আমি বললাম 1-এর আগে ইনসার্ট করো, তাহলে কি করতে হতো? ফার্স্ট স্টেপে তোমাকে যেটা করতে হতো, প্রত্যেকটা এলিমেন্টকে এক ঘর করে সরাতে হতো। তাহলে এখানে 1 বসতো, এখানে 2 করে করে এখানে 5 বসতো, ধরো আমার শেষে জায়গা আছে ফাঁকা হলো, সেই জায়গায় ধরো তুমি 0 বসালে। তাহলে অসুবিধাটা বুঝতে পারছো? কাউকে ইনসার্ট করা বা কাউকে ডিলিট করে যদি নতুন করে তোমাকে কিছু পেতে হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে ওয়াস্ট কেসে ডিসপ্লেস করতে হবে, মানে এইখানে যদি বসাও তাহলে দেখো প্রত্যেকটা এলিমেন্টকে ডিসপ্লেস করতে হলো, তাহলে সেটা একটা কঠিন অবস্থা সৃষ্টি করতে পারে যেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। ফর এক্সাম্পল ধরো অনেক সময় কি হয়, এই এক একটা অ্যারের মধ্যে ধরো কোনো স্ট্রিং অফ ইন্টিজার্স, ইন্টিজার্স তো ইউজুয়ালি দেখে দেখে আমরা অভ্যস্ত, ধরো এখানে একটা স্ট্রিং আছে, ধরো এখানে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা, তোমার মনে হলো এই ওয়ার্ডটাকে, তাহলে এইটা গোটাটা একটা সেন্টেন্স। এবার তোমার মনে হলো সাপোজ আমি এইটাকে উড়িয়ে দিতে চাই, দিয়েও একটা নতুন সেন্টেন্স করতে চাই, তাহলে দেখো প্রত্যেকটাকে কিন্তু আবার তোমাকে সরাতে হবে আগের যেটা ঘটনা, বা আমি মাঝখানে ধরো একটা ইনসার্ট করতে চাই, তাহলেও কিন্তু তোমাকে আগে যেরকম ঘটনা হচ্ছিল সরাতে হচ্ছিল, ফলে সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল অ্যারে স্ট্রাকচারটা অসুবিধে। তার একটা কারণ হলো অ্যারে স্ট্রাকচার ইউজুয়ালি আমরা যেটা দিয়ে করে থাকি সেটা হচ্ছে অ্যারেজ আর বেসিক্যালি ড্রিভেন বাই দ্য ইন্ডিসেস, এই যে সেটার অনেক সুবিধাও আছে, ধরো এই অ্যারের নাম যদি এ হয় তাহলে এ আই, এই আই কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে, ফলে আমরা খুব সহজে ট্রাভেল করতে পারি এইখান থেকে। ধরো আমার 4র্থ নম্বর এলিমেন্টটা চাই, আমাকে কিন্তু প্রথম থেকে যেতে হয় না, আমি জাস্ট A3 বসালেই আমি 4র্থ নম্বর ঘরে চলে যেতে পারবো। আমি লাস্টে যেতে চাই, আমি কিন্তু এ লাস্ট ইন্ডেক্সটা দিলেই, -1 করলেই সেখানে চলে যেতে পারবো। তো ট্রাভেল করাটা ইন অ্যারে ইজ ভেরি ইজি, কিন্তু যদি আমাকে ডিলিট করতে হয় বা ইনসার্ট করতে হয় তাহলে কিন্তু সব সময় আমার অ্যারে করাটা যে খুব সহজ তা নয়, অ্যারেতে কিন্তু এফিসিয়েন্সি লুজ করে।
কিন্তু আমার যদি ওরকম ইনসার্ট বা ডিলিট করার কোনো প্রয়োজন হয় কোনো ডেটা স্ট্রাকচারে, তাহলে আমি কি করব। এবং সেইটা করার উদ্দেশ্যই হচ্ছে লিঙ্ক লিস্ট, যেটা দিয়ে আমরা আজকে দেখতে চলেছি। সো লিঙ্ক লিস্ট আগে বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, ধরো আমার ওই রকম কিছু একটা লিস্ট আছে। লিঙ্ক লিস্ট নাম শুনেই বুঝতে পারছো, একটা লিঙ্কের লিস্ট। ধরো একটা লিস্ট আছে, সেই লিস্টে ধরা যাক কিছু এলিমেন্ট আছে, ধরা যাক কিছু এলিমেন্ট আছে, ধরা যাক এইটা দুই অ্যান্ড সো অন। ধরো প্রত্যেকটায় কিছু, ধরো এখানে আমার এক আছে, এক দুই, ধরো এটা 10, ঠিক আছে। আচ্ছা, এর এক একটা ঘর আগে যেমন অ্যারে ছিল, আমি এখন আর অ্যারে হিসাবে দেখব না, আমি একটু লিঙ্ক লিস্ট, তার মানে বুঝতেই পারছো লিস্ট, অথচ তারা লিঙ্কড। তাহলে আমি বেসিক্যালি প্রত্যেকটাকে এক একটা ঘর হিসাবে দেখব। ধরা যাক 5টা আছে, সো একটা লিস্ট, এবং প্রত্যেকটা লিস্ট একটার সঙ্গে আর একটা কানেক্টেড, সেই জন্য এটাকে বলা হয় লিঙ্ক লিস্ট। তাহলে কিভাবে কানেক্টেড? এবার এই ঘরগুলোর দুটো করে পার্ট থাকে, অ্যাটলিস্ট দুটো করে, মানে আরো বেশি পার্ট থাকতে পারে কিন্তু অ্যাটলিস্ট দুটো করে পার্ট আছে। কিরকম? এই জায়গাটায় ও ভ্যালু রাখতে পারে, আর এই জায়গাটায় থাকে হচ্ছে অ্যাড্রেস অফ দ্য নেক্সট এলিমেন্ট অফ দ্য লিস্ট, তার মানে পরের যে ঘর সেই ঘরের অ্যাড্রেস। যেহেতু এরা প্রত্যেকেই, আমি বলেছি মেমোরি স্পেসের জায়গা, প্রত্যেকেরই কিন্তু একটা করে অ্যাড্রেস আছে। ধরো এই বাক্সটার প্রথম ঘরের অ্যাড্রেস ধরা যাক 100, ধরা যাক এটা 200, এটা 300, এটা 400, এটা মেমোরি র্যান্ডামলি চুজ হয়, এটা 500। তাহলে এই বাক্সটার মধ্যে থাকবে কার? এই ঘরের অ্যাড্রেস, তার মানে এই বাক্সটার মধ্যে আছে 200। 200 মানেই পয়েন্টার হিসাবে ও বেসিক্যালি পরের বাক্সটাকে পয়েন্ট করে আছে। এই বাক্সটার মধ্যে থাকবে 300, এটার মধ্যে থাকবে 400, আর লাস্ট যেটা থাকবে, সরি, এইটার মধ্যে থাকবে, এইটার মধ্যে থাকবে 400, এটার মধ্যে থাকবে 500, আর লাস্ট যেটা ঘর সেটাকে বলা হয় নাল পয়েন্টার, কাউকেই পয়েন্ট করে নেই, নাল পয়েন্টার। তাহলে শুরুর ঘরের অ্যাড্রেস কার কাছে থাকবে সেইটাকে আমরা একটা স্পেশাল ঘর বলি, যার মধ্যে 100 থাকবে। এই এই স্পেশাল ঘরটাকেই বলা হয় রুট। ঠিক আছে, তাহলে এইটা দেখো একটা লিঙ্কড জিনিস। এই যে ভ্যালু লিখলাম, প্রত্যেকটা ঘরেরই একটা করে ভ্যালু আছে, সেই ভ্যালুর মধ্যে তুমি অনেক কিছু রাখতে পারো, সেটাকে আমি স্ট্রাকচার ভাবতে পারি। যদি আমি এই অ্যারেটাকেই যেভাবে লিখেছিলাম এইটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, ধরো 1 থেকে 5 অব্দি আছে, তাহলে এইটার মধ্যে আমি 1, এটার মধ্যে 2, 3, 4, 5, তাহলে ভ্যালুর মধ্যে আমি 5খানা, প্রত্যেকটা ঘরের ভ্যালুর মধ্যে একটা ইন্টিজার টাইপ জিনিস আছে। তোমার এইটার মধ্যে তুমি শুধু ইন্টিজার না রেখে তুমি এটার মধ্যে যেরকম স্টুডেন্ট রেখেছিলাম, স্টুডেন্টদের সমস্ত ইনফরমেশন রাখতে পারো, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটার মধ্যে একটা পার্ট থাকবে যেটা অ্যাড্রেস, তার মানে বেসিক্যালি একটা পার্ট থাকবে যেটা হচ্ছে পয়েন্টার, যে কিনা পয়েন্ট করে থাকবে নেক্সট কাকে পয়েন্ট করতে হবে সেই ঘরের অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে লিঙ্ক লিস্টের দুটো জিনিস, একটা অ্যাসপেক্ট হচ্ছে ভ্যালু অ্যাসপেক্ট, যে ভ্যালুর মধ্যে তুমি যা যা ওর মধ্যে রাখতে চাও সেই জিনিসগুলো থাকবে, আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে ওইটা তাকে নেক্সট পয়েন্ট করে থাকবে তাকে, আর এর যে শেষ ঘরটা থাকবে সেই শেষ ঘরটা পয়েন্ট করে থাকবে নালকে, আর যেটা প্রথম ঘর, তার মানে এইটা যদি প্রথম ঘর হয় প্রথম ঘরের অ্যাড্রেস থাকবে একটা পার্টিকুলার নোড যাকে আমরা বলবো রুট। তাহলে এইটা একটা বেসিক্যালি রুট হচ্ছে একটা পয়েন্টার which points to the first element of the linked list. আর লাস্ট এলিমেন্টটা নোড, যেটা নালকে ধরে রাখবে। যে এবার যদি মাঝখানের একটা নোড নাও যেটা নাইদার ফার্স্ট নর অ্যাট দ্য এন্ড,
তাহলে এর বেসিক্যালি যদি এরকম ভাবে ভাবো, এইটা অ্যাড্রেস টুয়ার্ডস দ্য নেক্সট, নেক্সট যে করে আছে তাকে, নেক্সট যে ঘর আছে তার অ্যাড্রেস থাকে, আর এখানে সেটা ভ্যালু থাকে। আর এর আগে আরেকটা ঘর আছে, আর এর পরেও একটা ঘর আছে। তাহলে আমরা কেস ওয়াইজ আমরা তিন ভাগে ভাগ করতে পারি, নোড সেটা প্রথমের নোড কিনা, তার মানে এটা হচ্ছে ফার্স্ট নোড, নোড সেটা লাস্টের কিনা মানে এইটা, এবং নোড যেটা মিডিলের কিনা, তার মানে যার পরেও একটা নোড আছে আগেও একটা নোড আছে। এর ওপর বেস করে আমি এবার চাইবো যে আমি এর মধ্যে যে কোনো একটা পজিশনে আমি কোনো জিনিস অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই, সেটা কিভাবে করব। তাহলে সেটাই হলো লিঙ্ক লিস্টের অপারেশন। এবার প্রোগ্রামটা একটু রান করা যাক। এখানে যদি দেখতে পাও, দেখো এখানে আমি অনেকগুলো অপশন দিয়েছি। অপশন ওয়ান হচ্ছে প্রিন্টিং দ্য এলিমেন্টস অফ দ্য লিস্ট, তার মানে এইখানে যদি আমি লিস্টের এলিমেন্ট গুলো প্রিন্ট করি তাহলে ও প্রিন্ট করবে 1, 2, 3, 4, 5, ঠিক আছে, তাহলে অল দ্য এলিমেন্টস অফ দ্য লিঙ্ক। কারণ এটা তো রুট, এর মধ্যে তো কোনো ভ্যালু নেই, এটা জাস্ট পয়েন্ট করে আছে একটা শুরু হিসাবে। আচ্ছা, এরপর আছে ফর ইনসার্টিং অ্যান এলিমেন্ট টু দ্য বিগিনিং, তার মানে শুরুতে যদি আমি কাউকে ইনসার্ট করতে চাই, ফর এক্সাম্পল যদি আমি একের আগে কাউকে ইনসার্ট করতে যাই, শুরুতে মানে একের আগে, ধরো আমি জিরো ইনসার্ট করতে যাই, তাহলে এখানে যদি দুই অপশনটা টিপে আমি জিরো টিপি, তাহলে ও কিন্তু আলটিমেটলি ওইটা ইনসার্ট হওয়ার পর দেখতে হবে লিস্টটাকে এইরকম 0, 1, 2, 3। এরপরে আছে ধরো ইনসার্টিং অ্যান এলিমেন্ট টু দ্য মিডিল, ধরো আমি বললাম যে আমি এই দুটোর মধ্যে এইখানে ধরো 10 অ্যাড করতে চাই, তার মানে একটা লোকেশন দিয়ে দেবো। লোকেশন মানে হচ্ছে এখন যদি এইটা ভাবো তাহলে লোকেশন হচ্ছে 1, 2, 3, তিন যদি লোকেশন হয় তাহলে আমি চাইছি তিনের পরে 10 অ্যাড হবে, তাহলে তখন যদি আমি অ্যাড করি 0, 1, 2, 10, 3, 4, 5 হয়ে যাবে। সিমিলারলি আমি যদি এন্ডে অ্যাড করতে চাই তাহলে 5-এর পর অ্যাড হবে। আবার সিমিলারলি আমি ডিলিট করতে চাইতে পারি, তাহলে এখানে হচ্ছে ডিলিটিং অ্যান এলিমেন্ট ফ্রম দ্য মিডিল অফ দ্য লিস্ট, ডিলিটিং অ্যান এলিমেন্ট ফ্রম দ্য এন্ড অফ দ্য লিস্ট, ডিলিটিং অ্যান এলিমেন্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য লিস্ট, আর আর দুটো এক্সট্রা রেখেছি যে ফাইন্ডিং লেন্থ অফ দ্য লিস্ট আর এক্সিট ফ্রম দ্য প্রোগ্রাম। এই সবকটা অপশন আমার কাছে আছে। আচ্ছা, এবার ধরো আমি শুরুতেই তো কেউ নেই, যদি আমি লেন্থটা দেখতে চাই, লেন্থ অফ দ্য লিস্ট, যদি ফাইন্ডিং দ্য লেন্থ অফ দ্য লিস্ট, এখন তো কোনো এলিমেন্টই নেই, শুরু হচ্ছে আমার, তাহলে যদি জিরো দিই, সরি কত, লেন্থ অফ দ্য লিস্ট হচ্ছে 8, ধরো 8 দিলাম, দিয়ে এন্টার দিলাম, দ্য লেন্থ অফ দ্য লিস্ট ইজ 0, কারণ এখন কোনো এলিমেন্ট নেই। দেখো আবার কিন্তু আমাকে অপশন গুলো দিয়ে দিল, অপশন গুলো বলছে যে কি কি করব। এই যে এইটা মানে আবার আমি দিতে পারি, দাঁড়াও, আবার আমি দিতে পারি এন্টার ইওর অপশন। তাহলে কিউ যদি না থাকে তাহলে তো এখন খালি রুট কাউকে পয়েন্ট করে নেই, তাহলে আমাকে বেসিক্যালি এন্টার অ্যান এলিমেন্ট অ্যাট দ্য এন্ড করতে হবে, কারণ এখন তো এইটা ডাইরেক্টলি এখানে যাবে, শুরু শুরুটা আর লাস্টেরটা। তাহলে আমি এন্টার অ্যান এলিমেন্ট, ইনসার্টিং অ্যান এলিমেন্ট অ্যাট দ্য এন্ড, তার মানে 4 নম্বর অপশনটা প্রেস করছি। তাহলে এবার বলছে এন্টার দ্য ভ্যালু দ্যাট ইউ ওয়ান্ট টু ইনসার্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সিস্টিং লিস্ট, ধরো আমি অ্যাট দ্য এন্ডে 1 প্রেস করলাম, ঠিক আছে, আবার আমার কাছে এলো কি চাও, আবার ধরো আমি এন্ডে 4 প্রেস করতে চাই, মানে এন্ডে কিছু এলিমেন্ট দিতে চাই, সেই জন্য 4 অপশনটা দিয়েছি। এবার বলছে দ্য ভ্যালু দ্যাট ইউ ওয়ান্ট টু ইনসার্ট, আমি ধরো 2 দিলাম, আবার 4 দিলাম ইনসার্ট করার জন্য অ্যাট দ্য এন্ড, দিয়ে 3 দিলাম, আবার ধরো 4 দিলাম, দিয়ে 4 ইনসার্ট করলাম, আবার 4 দিলাম, 5 ইনসার্ট করলাম, তাহলে এই এলিমেন্ট গুলো ইনসার্টেড হয়ে গেল। এবার আমার একটু দেখতে ইচ্ছা হলো, আচ্ছা দেখি তো কেমন হলো লিস্টটা। তাহলে প্রিন্টিং দ্য এলিমেন্টস অফ দ্য লিস্ট, তাহলে 1 যদি প্রেস করি তাহলে ও প্রিন্ট করে দেবে লিস্টটা, দেখো 1, 2, 3, 4, 5, ঠিক আছে। আচ্ছা, এত অবধি সবাই বুঝতে পারলে কিনা আমাকে একটু বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো অসুবিধে, তো বোঝা গেছে এক্সপেক্ট করতে। এবার আমি কি করতে চাইছি,
যে লিস্টটা দেখো এরকম দেখতে হয়ে গেছে এরকম। তাহলে আমি চাইছি যে একটা এলিমেন্ট ইনসার্ট করব অ্যাট দ্য বিগিনিং, তার মানে বিগিনিং মানে জিরোর আগে, এই একের আগে। তাহলে অপশন অ্যাট দ্য বিগিনিং, ধরো ইনসার্ট অ্যান এলিমেন্ট অ্যাট দ্য বিগিনিং, তাহলে সেটার অপশন হচ্ছে 2। তাহলে 2 প্রেস করলাম, প্রেস করেই চাইবে এন্টার দ্য ভ্যালু দ্যাট ইউ ওয়ান্ট টু ইনসার্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য এক্সিস্টিং লিস্ট। তাহলে আমি চাইছি ধরো 0 হলো। এবার আমি আরেকবার দেখে নিই যে কেমন দেখতে হলো আমার লিস্টটা, দেখো 0 আগে অ্যাড হয়ে গেছে, 0 1 2 3 4 5। এবার ধরো তোমার মনে হলো যে আমি 2-এর পর 10 প্রিন্ট করতে চাই, ঠিক আছে, তাহলে একটা মিডিলে প্রিন্ট করতে চাই, তাহলে ইনসার্ট অ্যান এলিমেন্ট টু দ্য মিডিল, তার জন্য অপশন হচ্ছে আমার প্রেস 3, আমি 3 করলাম। এন্টার দ্য ভ্যালু দ্যাট ইউ ওয়ান্ট টু ইনসার্ট ইন দ্য লিস্ট, ধরো আমি 10 করতে চাই, কিন্তু আরেকটা ইনফরমেশন আমার দিতে হবে কোথায় ইনসার্ট করব, তাহলে সেটাও নিশ্চয়ই চাওয়া উচিত। যেই 10 এলিমেন্টটা প্রিন্ট করলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিল এন্টার দ্য লোকেশন দ্যাট ইউ ওয়ান্ট টু ইনসার্ট ইন দ্য লিস্ট, তাহলে লোকেশন হচ্ছে দেখো 1 2 3 থার্ড লোকেশন, তাহলে আমি 3 দিলাম, দিয়ে একটা কিছু হলো। এবার আমি একবার প্রিন্ট করে দেখে নিই কি এলো। ও থার্ড লোকেশন মানে ও অ্যাকচুয়ালি তার আগে প্রিন্ট করেছে, আমি যেভাবে প্রোগ্রামটা করেছি যে লোকেশনটা দেব তার আগে ও ইনসার্ট করছে। তাহলে তুমি যদি 2-এর পরে ইনসার্ট করতে চাও তাহলে এই লোকেশনটা দিতে হবে, ঠিক আছে, তার মানে যাই হোক। আচ্ছা আমি এটাকে এবার ডিলিট করি, তাহলে আমি ডিলিটের লোকেশনটা কি আছে আমাকে একটু দেখে নিতে হবে। যাই হোক ধরো আমি 10টাকে তাহলে এই 2-এর আগে ইনসার্ট হয়ে গেল। এবার ধরো আমি করতে চাইছি যে এই 10টাকে আমি ডিলিট করতে চাই, তাহলে ডিলিট কোথায় আছে দেখো, ডিলিটিং অ্যান এলিমেন্ট, এটা ফ্রম দ্য এন্ডও নয় ফ্রম দ্য বিগিনিংও নয়, তাহলে মিডিলে, তাহলে ডিলিটিং অ্যান এলিমেন্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সরি ফ্রম দ্য মিডিল, মিডিলটা কোথায় আছে দেখো, মিডিল মিডিল হচ্ছে 5, তাহলে 5 প্রেস করলাম, তাহলে এন্টার দ্য লোকেশন অফ দ্য লিস্ট ফ্রম, আপাতত দেখি লোকেশনটা কি আছে, আমি লোকেশনটা 1 2 3 দিলাম, কিছু একটা ডিলিট হলো, দেখি কি, দেখো 3 লোকেশনটা ডিলিট হয়েছে। তার মানে এই ওইটার অ্যাকচুয়ালি আমি যখন দেখাবো তাহলে বুঝতে পারছো একটা লেস দ্যানটা একটু গন্ডগোল হয়ে গেছে বলেই ও এর আগে দিয়ে দিয়েছে, সেইটা দেখলেই বোঝা যাবে যে কি সমস্যাটা হয়েছে। তাহলে 10টা ডিলিট হয়ে গেল। আমি ধরো লেন্থটা দেখার ইচ্ছা আছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লিস্ট, তাহলে এখন লেন্থ কত, 1 2 3 4 5 6, তাহলে আমার লেন্থ দেখার উপায় হচ্ছে 8 প্রেস করতে হবে, 8 প্রেস করলাম, দ্য লেন্থ অফ দ্য লিস্ট ইজ 6, বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে লিঙ্ক লিস্ট, এবং আমরা এখন দেখব এই লিঙ্ক লিস্টটা কিভাবে আমরা করি বাই ইউজিং স্ট্রাকচার। প্রোগ্রামটা হচ্ছে এইটা। আচ্ছা প্রথমে প্রথম যেটা তোমাদের মনে হতে পারে যে আচ্ছা এত সুন্দর এই যা যা চাইছি বারবার এই অপশনটা আসছে, আচ্ছা এবার প্রোগ্রাম থেকে যদি বেরোতে চাই তাহলে 9 হচ্ছে প্রোগ্রাম থেকে বেরিয়ে যাওয়ার অপশন, 9 প্রেস করলাম, দেখো প্রোগ্রাম থেকে বেরিয়ে গেছে, এবার তুমি প্রেস করলেই তুমি যেরকম আগে বেরিয়ে যেতে সেইটা, আদারওয়াইজ কিন্তু তুমি বেরোতে পারবে না এই প্রোগ্রাম থেকে। আচ্ছা তাহলে প্রোগ্রামটা দেখা যাক কি হচ্ছে, এই এত সুন্দর বারবার ঘটনাগুলো আসছে কিভাবে আসছে। দেখো আমি কিছুই করিনি, আমি একটা ওয়াইল লুপ বানিয়েছি, এটা একটা ইনফাইনাইট লুপ, ওয়াইল ওয়ান, ওয়াইল ওয়ানের মধ্যে দেখো একটা ব্র্যাকেটের মধ্যে সবকটা অপশন দিয়ে দিয়েছি, এই যে 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 অপশন গুলো আমার লাগবে, প্রিন্ট 1 প্রিন্ট 2 ইত্যাদি ইত্যাদি যা যা লাগবে সমস্ত কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে এই দুটো লাইনের মধ্যে প্রিন্ট হয়ে গেল একবার, এবং যে যে অপশন গুলো প্রেস করবে সেই অপশন গুলো আমি ইন্টিজার হিসাবে স্ক্যান করে নিলাম, ধরো 1 2 3 4 5 6 7 8 9, সেইটা আমি স্ক্যান করে নিলাম পার্সেন্টেজ সি তে, তাহলে সি হলো আমার অ্যাকচুয়ালি যার মধ্যে ওই অপশনটা আছে। এবার এক একটা অপশনের জন্য আমি ইফ দিয়ে করতে পারতাম, ইফ সি ইকুয়াল টু ইকুয়াল টু 1 দেন একটা ঘটনা, ইফ সি ইকুয়াল টু ইকুয়াল টু 2 একটা ঘটনা। এই ইফটাকে বারবার ইফ ইউজ করার বদলে যে ডেটা স্ট্রাকচার বা যে টাইপ জিনিস, ডেটা স্ট্রাকচার বলবো না, যে মানে তোমার কন্ডিশনাল যে প্রশ্নগুলো, মানে ইফ এলস এর বদলে যেটা অনেকগুলো ইফ এলস দেওয়ার বদলে যেটা করা যায় সেটাকে বলা হয় সুইচ কেস স্টেটমেন্ট। তো এটা হচ্ছে একটা সুইচ কেস স্টেটমেন্ট যেটা আমি ইউজ করতে চলেছি।
তাহলে যারা সুইচ কেসটা সম্পর্কে খুব একটা আইডিয়া নেই তাদের জন্য বলি যে এই সুইচ কেসটা একটু পড়ে নেবে, এটাও খুব সহজ জিনিস। তাহলে এই সুইচ সি, দেখো যে অপশনটা আমার আছে, এবার আমি কেস গুলো সেইভাবে লিখবো। কেস ওয়ান মানে কিন্তু এমনি ওয়ান নয়, এই সি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা, এটা যদি ক্যারেক্টার হতো তাহলে এখানে ধরো কোটস ওয়ান লিখতে হতো। তাহলে সি যেহেতু একটা ইন্টিজার, এবার সেই ইন্টিজারটা যদি এক হয় তাহলে কি করব, আমি প্রিন্ট এলিমেন্ট একটা ফাংশন বানিয়েছি যে ফাংশনটা প্রিন্ট হবে, প্রিন্ট করবে পুরো লিস্টের এলিমেন্টটা, এরপরই আমি একটা ব্রেক দিয়ে দেবো। এটা এটা কিন্তু নিয়ম, মানে সুইচের নিয়ম হচ্ছে সুইচ ব্র্যাকেটের মধ্যে যে কেস গুলো আছে সেই কেস কোলন ধরো ব্রেক, তারপর ব্রেক আবার কেস টু, এই ফাংশনটাকে কল করব অ্যাট বিগিনিং, এই ফাংশনটা কি আছে আমরা দেখব, তারপর ব্রেক, এরকম ভাবে আমার নখানা কেস আছে। দেখো নখানা কেস হয়ে গেছে, নখানা কেস। লাস্ট কেসটা কি ছিল, যদি এক্সিট হওয়ার জন্য, তাহলে কেস যদি নাইন হয় আমি এক্সিট করে দেবো। এক্সিট ওয়ান করা মানে কিন্তু প্রোগ্রাম থেকেও বেরিয়ে যাবে, পুরো প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে। এবার কি হলো, এইটা হচ্ছে যদি কেউ ভুলভাল ডেটা ধরো 9-এর বাইরে যদি কেউ দেয়, ধরো 11 দিল, তাহলে এইটা ডিফল্ট একটা রাখা হয় যেখানে ডিফল্ট কোলন প্রিন্ট ইনভ্যালিড ইনপুট প্লিজ ট্রাই এগেন। ফর এক্সাম্পল ধরো আমি যদি এটাকে আবার রান করাই, তাহলে ধরো তুমি এন্টার ইউর অপশন 11 দিলে, ও বললো দেখো ইনভ্যালিড ইনপুট প্লিজ ট্রাই এগেন, ঠিক আছে। এই 11টা কোথায় এলো, ডিফল্ট এর মধ্যে এলো, তার মানে এর বাইরে 1 থেকে 9-এর বাইরে যদি তুমি কোনো অপশন দাও সেটা ডিফল্টে চলে আসবে, এসেই তোমাকে এখানে বলে দেবে যা তুমি এখানে প্রিন্ট করাবে, তোমার নাম আমার নাম যা ইচ্ছা, তাহলে তোমার সেই জিনিসটাও দেখিয়ে দেবে, ঠিক আছে। এবার হলো ধরো কেস ওয়ান, কেস ওয়ান হচ্ছে তোমার প্রিন্ট করানো, আমাকে ওই লিস্টটাকে প্রিন্ট করতে হবে। আচ্ছা আমি সবার আগে লিস্ট প্রিন্ট করার আগে আগে আমি দেখব, আগে ধরো লিস্টের মধ্যে তো এলিমেন্টই যদি না ঢোকে তাহলে তাকে প্রিন্ট করিয়ে মানেটা কি। তাহলে প্রথম কাজ করব যেটা, সেটা হচ্ছে লিস্টের মধ্যে কিভাবে এলিমেন্ট ইনসার্ট করা যায় সেই জিনিসটা আমরা একটু দেখবো। তাহলে আগে দেখা যাক কি হয়। এখানে কিন্তু পয়েন্টারটা দারুণ ভাবে কাজে লাগবে, আমরা পুরো জিনিসটাকে তুলে দিয়ে নতুন করে শুরু করি। তো আমার একটা লিস্টের দরকার, তো অ্যাজ ইউজুয়াল আমি কি বলেছি যে আমার একটা স্ট্রাকচার ইউজ করব। তাহলে আমার যে কোনো একটা নোড যদি থাকে তার দুটো পার্ট আছে, একটা পার্টে ভ্যালু থাকবে আর একটা পার্টে নেক্সট যাকে পয়েন্ট করে আছে সেই পয়েন্টারের মানে সেইটার একটা অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড থাকবে, অ্যাড অফ দ্য নেক্সট নোড। তাহলে প্রশ্ন হলো এই নোডটা আমি কি দিয়ে বানাবো, কি ডেটা টাইপ ইউজ করব। খুব সহজ, এতক্ষণ আমরা যেটা করলাম স্ট্রাক্ট টাইপের একটা ডেটা টাইপ ইউজ করব। তো যেহেতু এটা নোড, এটার নাম আমি দিলাম নোড, তাহলে এই নোডের মধ্যে কি থাকা উচিত, ব্র্যাকেটের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভ্যালু, সেটা ধরা যাক আমার আপাতত লিস্ট অফ ইন্টিজার বানাতে চাইছি, ধরো ইন্টিজার নাম দিলাম ভ্যালু। আরেকটা কি থাকবে, আরেকটা দেখো পয়েন্ট করে থাকবে আরেকটা বাক্সকে, সেই বাক্সটার টাইপটা কি হবে, এই একই টাইপের, এইটারই তার টাইপ হবে, কারণ এই বাক্সটা যাকে পয়েন্ট করে থাকবে সেটাও তো আরেকটাই বাক্স, তার ডেটা টাইপটা কি, এই স্ট্রাক নোডই হতে চলেছে, তাহলে সেইটা হয়ে যাবে স্ট্রাক নোড, স্ট্রাক নোড, কিন্তু সেটা একটা পয়েন্টার হবে, সেইটা নাম দিলাম ধরা যাক নাম দিলাম নেক্সট। তাহলে দেখো এই একটা নোডের মধ্যে দুটো কম্পোনেন্ট তৈরি হলো, একটা কম্পোনেন্ট হলো ভ্যালু আর একটা কম্পোনেন্ট হলো নেক্সট। সেই নেক্সটটা কি ধরনের পয়েন্টার, এ যেরকম টাইপের জিনিস, বাক্সটা যে টাইপের ডেটা টাইপ সেটা হচ্ছে স্ট্রাক নোড টাইপ ডেটা টাইপ, সেই বাক্সটার অ্যাড্রেস ধরার মতো ক্ষমতা রাখতে হবে, তাহলে এটাও ইট হ্যাজ টু বি আ পয়েন্টার, যে পয়েন্টারটা হলো নেক্সট।
তাহলে নেক্সট হলো পয়েন্টারের নাম, যে কিনা ইজ কেপেবল অফ স্টোরিং দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার বাক্স হুইচ ইজ অফ টাইপ স্ট্রাক্ট নোড, সেই জন্য স্ট্রাক্ট নোড স্টার নেক্সট সেমিকোলন। এটা সবাই বুঝতে পারলে কিনা একটু বলো, এটা কারো বুঝতে অসুবিধে হয়েছে বা বোঝা যাচ্ছে কিনা বলো। কারো অসুবিধে থাকলে বলো। সো এক্সপেক্টেড বুঝেছো। এবার আমি ডাইরেক্ট প্রোগ্রামে চলে যাই। তাহলে আমি দেখতে চাইছি ফাংশনটা কিভাবে একটা এলিমেন্ট অ্যাড হয়। আচ্ছা, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমি একটা, এই যে যেটা বললাম স্ট্রাক্ট নোড, দেখো ভ্যালু হচ্ছে ইন্টিজার আর স্ট্রাক্ট নোড স্টার নেক্সট যেটা হচ্ছে পরের ভেরিয়েবল, এবং এইটা হচ্ছে একটা স্ট্রাক্ট নোড হচ্ছে একটা ডেটা টাইপ। এই যে টাইপটা করলাম, এই টাইপটা কিন্তু আমি গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিফাইন করলাম। সো আমরা বারবার আগে থেকে বলে আসছিলাম যে যে কোনো ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলস গুলো আমরা রাখি সেগুলো বেসিক্যালি লোকাল ভেরিয়েবলস, ওর স্কোপটা ওই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমি যদি মেনের বাইরে কাউকে ডিফাইন করি তাহলে সেই যে জিনিসটা তৈরি হবে, সেই যে ভেরিয়েবলটা হবে, সেই ভেরিয়েবলটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল, এবং সেই গ্লোবাল ভেরিয়েবল কিন্তু প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে তাকে অ্যাক্সেস পাওয়া যায়। তার মানে যে কোনো ফাংশনে যদি গ্লোবাল ভেরিয়েবলটা আপডেট হয় তাহলে কিন্তু যে কোনো ফাংশন থেকে আপডেট হলে লাস্ট আপডেটেড ভ্যালুটাই ওর মধ্যে থাকে, ঠিক আছে? তো দ্যাট ইজ কল্ড গ্লোবাল ভেরিয়েবল। সো আমরাও এখানে এই নোডটাকে একটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এবার ধরা যাক আমি প্রথম থেকে ভাবি যে আমি মাঝখান থেকে কাউকে একটা অ্যাড করতে চলেছি, তার মানে আমার একটা নোড বানাতে চাইছি যে নোডটা ওই লিস্টের লিঙ্ক লিস্ট তৈরি করবে। আচ্ছা, তার জন্য আমি কি করব, প্রথমে একটা রুট বানাবো। আরেকটা আমি ধরা যাক নোড বানালাম, যে নোডের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা ভ্যালু, ধরা যাক আমি যে নোডটা অ্যাড করতে চাইছি সেইটার নাম দিলাম ধরো ভ্যালু, এবং সেখানে ধরো 3 দিয়েছি, আর একটা পয়েন্টার যেটাকে নেক্সট। এখন খেয়াল করো আমি যদি লাস্টে কোনো ঘর অ্যাড করতে চাই, তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে একদম শেষে একটা এলিমেন্ট অ্যাড করা, তাহলে আগের যা ছিল, আগে কি ছিল একদম শেষে, মানে যদি তুমি বড় লিস্ট ভাবো তাহলে যদি 5টা লিস্ট হয় বা 3টের লিস্ট হয়, একটা ধরো নতুন আমি অ্যাড করতে চলেছি, এইটা আমার নতুন যেটাকে আমি অ্যাড করতে চলেছি, এটাকে আমি অনেক জায়গায় অ্যাড করতে পারি, শেষে অ্যাড করতে পারি এরকম জায়গায়, মাঝখানে অ্যাড করতে পারি, আবার শুরুতে অ্যাড করতে পারি। তো আপাতত আমি দেখছি একদম শেষে অ্যাড করছি, তাহলে আগে শেষ ছিল এটা, তাহলে আমার আগের প্রোগ্রাম মানে যখন এটা অ্যাড করার আগে এইটা কোথায় না কোথায় এ পয়েন্ট করেছিল, যেহেতু শেষ তাহলে এ নালে পয়েন্ট করা ছিল। তাহলে আমার উদ্দেশ্য হলো এমন ভাবে তৈরি করা যাতে এই শেষে গিয়ে ও যোগ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো আমি কি করব, এই রুট যেটা আছে এই রুটটাকে একটা গ্লোবাল ভেরিয়েবল হিসাবেই ট্রিট করব। আচ্ছা, এই দেখো এইটা মেনের ওপরে ডিফাইন করেছি, তার মানে এই যে রুট যেটা করেছি সেটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল। তাহলে রুট কি ধরনের গ্লোবাল ভেরিয়েবল, একটা স্ট্রাক্ট নোড টাইপের গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে রুট যেটা আছে, রুট ইজ কেপেবল অফ পয়েন্টিং, রুট এরকম লেখা উচিত নয়, রুট ইজ কেপেবল অফ পয়েন্টিং সাম ঘর। আচ্ছা, এইবার আমি সবসময় রুটটা যেহেতু গ্লোবাল ভেরিয়েবল সেই জন্য রুটের অ্যাড্রেসটাকে আর চেঞ্জ করব না, আমি আলাদা করে আরেকটা পয়েন্টার নেব যেটা রুটের
সমান, কিন্তু সেই অ্যাড্রেসটাকে চেঞ্জ করব, কিন্তু রুটটাকে চেঞ্জ করব না। কারণ খেয়াল করো, রুট কিন্তু একটা গ্লোবাল ভেরিয়েবল, তুমি কোনোভাবে রুটটাকে মডিফাই করে দিলে ও লাস্ট যেখানে মডিফাই হবে, যেখান থেকে অ্যাক্সেস করো, সেই লাস্ট মডিফাইড ভ্যালুটাই ও দেবে। ফলে আমার কাজ হবে রুটটাকে মডিফাই না করে রুটটাকে রুটের মতো রেখে দেবো, আর একটা অন্য ভেরিয়েবল নেবো যে ভেরিয়েবলে আমি ভ্যালুস গুলোকে চেঞ্জ করব। আচ্ছা আরেকবার বলি তাহলে, তাহলে আমার ধরো এরকম রুট আছে, একটা এক্সিস্টিং পয়েন্টারে ধরো আমি লিঙ্ক লিস্টে আমি ধরো অ্যাড করতে চলেছি, যেখানে আমার অলরেডি ধরা যাক চারটে ভ্যালুস আছে। এটা হচ্ছে রুট, এটা হচ্ছে লাস্টেরটা, তাহলে এটা নাল নালকে পয়েন্ট করে আছে। আমার কাজ হলো একটা নতুন বাক্স লাস্টে অ্যাড করা। তাহলে ফার্স্ট কাজ হবে এই বাক্সটাকে বানানো। তাহলে বাক্সের টাইপটা কি হবে, এই স্ট্রাক্ট নোট টাইপেরই একটা জিনিস। তারপর কি করব, বাক্সের মধ্যে এলিমেন্ট গুলো ভরলাম, ধরা যাক এখানে 5 ভরলাম। নেক্সট কাজ কি হবে, আমার এই এইটা যেটা নালে ছিল সেইটা এখন এখানে পয়েন্ট করবে, আর এর শেষে যেটা ছিল সেটা এখন নাল হয়ে যাবে। তাহলে দেখো এটা লাস্টে অ্যাড হয়ে গেল, তাহলে এখন এইটা নাল থাকলো না, এইটা নাল না থেকে এইটা পয়েন্ট করলো এই বাক্সের শেষটাকে। আর এই যে নতুন বাক্সটা তৈরি করলাম তার শেষে যে আছে তাকে যদি নাল করে দিই, তাহলে গোটাটা একটা রুট, একটা লিঙ্ক লিস্ট হয়ে গেল, যার শেষে একটা নতুন এলিমেন্ট অ্যাড হয়ে গেল। ধরো এখানে 1 2 3 4 ছিল, তাহলে তার শেষে একটা 5 অ্যাড হলো, এবং দেখো এটা শেষ থাকা মানে শেষে নাল অ্যাড হয়ে গেছে, খালি হয়ে গেল। তাহলে এবার দেখা যাক কিভাবে সেটা হচ্ছে। তাহলে আমি ফাংশন ইউজ করেছি কোনটা দেখো, তাহলে অপশন কোনটা, এট দা মিডল ইনসার্ট অ্যান্ড না ইনসার্ট অ্যান এলিমেন্ট এট দা এন্ড, এটার অপশন হচ্ছে 4। তাহলে আমি দেখি 4 যখন কেসে ইউজ করেছি কোন ফাংশনটা ইউজ করেছি, তাহলে 4 যদি হয় তাহলে অ্যাড এন্ড এই ফাংশনটা আমি ইউজ করেছি। তাহলে দেখা যাক অ্যাড এন্ড ফাংশনটা কেমন দেখতে। তাহলে অ্যাড বিগিনিং প্রিন্ট এলিমেন্ট, দেখা যাক অ্যাডটা কোথায় আছে, এই যে অ্যাড এন্ড, এইটা হচ্ছে ফাংশনটা, একটু ছোট করলে দেখতে পাবে, এইটা হচ্ছে ফাংশনটা, দেখা যাক কি হয়। আচ্ছা আমি কি বলেছিলাম, যেহেতু একটা রুট আছে, রুটটাকে আমি চেঞ্জ করব না, তার বদলে একটা পয়েন্টার নেব, যেটা রুট যাকে পয়েন্ট করে আছে এও তাকে পয়েন্ট করে থাকবে, এইটার অ্যাড্রেস গুলোকে আমি চেঞ্জ করতে থাকবো, কিন্তু রুটটাকে ফিক্স রেখে দেবো। তাহলে ফার্স্ট স্টেপে কি করলাম, দেখো পি ইকুয়াল টু রুট, তার মানে বেসিক্যালি রুট যাকে পয়েন্ট করে আছে পিও অ্যাকচুয়ালি তাকেই পয়েন্ট করে আছে। আচ্ছা আমার উদ্দেশ্যটা দেখো, আমার উদ্দেশ্যটা হচ্ছে, তাহলে ফার্স্ট স্টেপে কি করলাম, একটা পয়েন্টার নিলাম পি, যেটা রুটের মতোই, রুট যেরকম দেখতে পয়েন্টার সেরকমই। তাহলে এ কাকে পয়েন্ট করার ক্ষমতা রাখে, স্ট্রাক নোট একটা পয়েন্টার পি, যেটা কিনা এই ধরনের লিঙ্ক লিস্টের কোনো এলিমেন্টকে পয়েন্ট করার ক্ষমতা রাখে। তাহলে ফার্স্ট স্টেপে কি করলাম, রুট মানে পি ইকুয়াল টু রুট, তাহলে রুট পি এর মধ্যে কে চলে এলো, রুটের মধ্যে ধরা যাক এর মধ্যে 100 আছে, 200 300 400, তাহলে এর মধ্যে এখন 100 আছে। তাহলে পি ইকুয়াল টু রুট মানে এর মধ্যে 100 চলে এলো, তাহলে এও কিন্তু এখন একে পয়েন্ট করে আছে। তাহলে ফার্স্ট স্টেপটা হয়ে গেল এই স্টেপটা। আচ্ছা এবার কি করতে চাইছো, তুমি একটা নতুন এলিমেন্ট অ্যাড করতে চাইছো, যার মধ্যে তুমি 5 ইনসার্ট করতে চাইছো এবং সেইটা শেষে অ্যাড করতে চাইছো। আচ্ছা এই যে যেটার মধ্যে তুমি অ্যাড করতে চাইছো সেটাও এই টাইপেরই দেখতে একটা বাক্স হবে, এদের মতোই দেখতে বাক্স হবে, তো এই বাক্সর টাইপও নিশ্চয়ই একটা স্ট্রাক্ট নোট টাইপেরই হবে, সেইটার নাম দিয়েছি টেম্প। তাহলে টেম্প হচ্ছে একটা পয়েন্টার যেটা ওই স্ট্রাক্ট নোট টাইপ। আচ্ছা এবার আমি কি করলাম, ইউজারের কাছ থেকে চাইছি এন্টার দ্য ভ্যালু অফ দ্য এলিমেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাড ইনসার্ট অ্যাট দ্য এন্ড। তাহলে দেখো ও একটা ভ্যালু দেবে, সেই ভ্যালুটা তোমাকে স্ক্যান করতে হবে। তাহলে একটু আগে আমরা কি দেখেছিলাম, যখন আমরা স্ট্রাকচার করেছিলাম তখন যদি খেয়াল করো, তখন আমাদের কি ছিল, স্টুডেন্ট যেটা ছিল সেখানে ধরো ই 0
ডট ধরো এজ ছিল, তাহলে তখন আমরা ডট দিয়ে এজের মধ্যে ফেলতাম। এইটা ছিল কিন্তু তখন একটা স্ট্রাক নোড, এটা পয়েন্টার ছিল না। কিন্তু যদি এটা পয়েন্টার হয়ে যেত, তখন এই ডটের বদলে পয়েন্টার যদি ই হয়ে যেত, তাহলে ডটের বদলে আমি এরকম লিখতাম এজ। খেয়াল করো এখানে কিন্তু টেম্পটা একটা কিন্তু পয়েন্টার, তাহলে আমি কি চাইছি টেম্পের ভ্যালুর মধ্যে, টেম্প আগে ছিল ডট, এখন আর ডট থাকবে না যেহেতু এটা পয়েন্টার, তাহলে এটা জাস্ট অ্যারো, একটা ড্যাশ তারপর গ্রেটার দ্যান, তার ভ্যালুর অ্যাম্পারসানের মধ্যে আমি ওই ভ্যালুটা রাখলাম, হয়ে গেল। আর এইটা যেহেতু আমার শেষে যেতে চলেছে, এইটা যেহেতু আমার টেম্পটা যেহেতু আমার শেষে যেতে চলেছে, তাহলে দেখো এখানে যে 5 দিলাম, ধরো 5 ইনপুট দিলাম, তাহলে শেষ এর যে অ্যাড্রেস, তাহলে এইটা হচ্ছে তোমার টেম্প, টেম্প দিস ভ্যালু, এটার মানে হচ্ছে বেসিক্যালি 5, আর টেম্প ড্যাশ নেক্সট ছিল, খেয়াল করো এর যে অ্যাড্রেস পার্টটা সেটা ছিল নেক্সট। যদি তুমি স্ট্রাক নোডটা আরেকবার দেখো, এর অ্যাড্রেস ছিল হচ্ছে নেক্সট, সেটা একটা পয়েন্টার। সেইটা আমি কি করব, সেটা এখন যেহেতু লাস্টে যাবে, সেই জন্য আমি কি করে দেবো এই লেন্থ, এটা লেন্থ ডিলিট আছে, দাঁড়াও কোথায় গেল, মিডিল অ্যাডেড, তাহলে এইটার যে লাস্টে যেহেতু আছে, তাহলে টেম্পের যে নেক্সট, টেম্প নেক্সট মানে এই পার্টটা, সেটা এখন কি হয়ে যাবে, সেটা এখন নাল হয়ে যাবে, কারণ এটা আলটিমেটলি লাস্টে যেতে চলেছে, তাহলে এটা হয়ে গেল নাল। তাহলে দেখো এইটাই আমি করেছি এখানে, তাহলে টেম্প, তাহলে যে এলিমেন্টটা লোকে ইনসার্ট করতে চলেছে ধরো 5, সেটা কোথায় গিয়ে বসবে, টেম্পের ভ্যালুতে গিয়ে, অ্যাম্পারসন আছে, আর এরপর কি হবে টেম্পের যে নেক্সট সেটা এখন নাল হয়ে গেল। আচ্ছা এইবার আমি চেক করছি কি করব, তুমি লাস্টে বসাতে চলেছো, দুরকম ঘটনা ঘটতে পারে, এক অলরেডি তোমার কিছু আগে নোড ছিল তারপর বসাতে চলেছো, অথবা তুমি রুটে কিছুই নেই এখনো সেই অবস্থায় তুমি বসাতে চলেছো, তার মানে দুরকম ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে অলরেডি তোমার এলিমেন্ট ছিল, অথবা আরেকটা রুট আছে আর কিছুই নেই, তাহলে রুট কাউকেই পয়েন্ট করে নেই, তার মানে রুট কাউকে পয়েন্ট করে নেই মানে রুট বেসিক্যালি নালকে পয়েন্ট করে আছে, তাহলে এখন যে নতুন টেম্প ভেরিয়েবলটা আছে সেইটা এই রকম হয়ে যাওয়া উচিত, সেখানে তোমার 5 বসবে আর এইটা তখন নাল হয়ে যাওয়ার কথা, সেটাই করা হচ্ছে। যদি রুটটা যদি নাল হয়, তাহলে রুটটাই হয়ে যাবে টেম্প, রুট টেম্প হয়ে যাওয়া মানে কি, টেম্পের তো একটা অ্যাড্রেস আছে, এইখানে তো একটা অ্যাড্রেস আছে, টেম্প মানে তো এই রকম একটা ভেরিয়েবল, তার অ্যাড্রেসটাই রুটের অ্যাড্রেস হয়ে যাবে, তার মানে বেসিক্যালি একে পয়েন্ট করে থাকবে। আর এরকম যদি না হয়, তার মানে রুট যদি নালকে না করে থাকে, মানে কি রুটের মধ্যে নিশ্চয়ই কাউ কোনো এলিমেন্ট আছে যে রুটকে পয়েন্ট করে আছে, তার মানে এর মধ্যে ধরো একাধিক এলিমেন্ট আছে, রুট যদি নালকে পয়েন্ট করে থাকা মানে কোনো এলিমেন্ট নেই আর, কিন্তু রুট যদি নালকে পয়েন্ট না করে থাকে, তার মানে নিশ্চয়ই রুট অন্য কাউকে পয়েন্ট করে আছে, তার মানে নিশ্চয়ই এলিমেন্ট আছে, তাহলে তোমার কাজ হবে সামহাউ এখান থেকে আস্তে আস্তে এন্ডে পৌঁছানো, তাহলে এন্ডে পৌঁছাতে গেলে নেক্সট 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 করে এন্ডে পৌঁছে যেতে পারবো, কিন্তু রুটের আমি কোনো অ্যাড্রেস চেঞ্জ করতে চাই না, সেই জন্য আর একটা পি নিয়েছি যে কিনা এই রুটের কাজটা করবে, তাহলে এই পি এখন একে পয়েন্ট করে আছে, ফার্স্ট ঘরের অ্যাড্রেসটাকে পয়েন্ট করে আছে আগেই বলেছি, তাহলে আমি কি করব পি ড্যাশ যদি নেক্সট করো তাহলে কি হবে, সে বেসিক্যালি সেইটায় আমি 200 প্রিন্ট, 200 স্টোর করব, আবার যদি নেক্সট করো তাহলে পি ইকুয়াল টু পি নেক্সট, তার মানে পি এখন কাকে পয়েন্ট করবে, পি নেক্সট কে, পি নেক্সট কোথায় আছে 200, তাহলে পি এখন 200 কে পয়েন্ট করবে, এটা যদি আবার লুপে ঘোরাই তাহলে সে 300 কে পয়েন্ট করবে, 400 কে পয়েন্ট করবে, করে আলটিমেট নালকে পয়েন্ট করবে, তাহলে আমি যদি লাস্টে যেতে চাই আমি একটা লুপ লাগাতে পারি, যতক্ষণ না পি নেক্সটটা নাল হচ্ছে ততক্ষণ আমি ঘুরিয়ে যাব। তাহলে দেখো এবারে হোয়াইল পি নেক্সট, হোয়াইল পি নেক্সট, এটা ইফ হয়ে গেল, ইফে যদি এটা
নাল হয় তাহলে ওটা ডাইরেক্টলি টেম্প হয়ে গেল। এলস, এলস পার্টে কি হবে, যতক্ষণ না আমি নাল অব্দি পৌঁছাচ্ছি ততক্ষণ আমি পি ইকুয়াল টু পি নেক্সট করে যাব। তার মানে ও আস্তে আস্তে এগিয়ে গেল, পরপর একদম শেষে গিয়ে কি হলো, যখন ও নাল পেয়ে গেল, যখন ও নাল পেয়ে গেল, এখন তো পি নেক্সট নাল পেয়ে গেছে, পি নেক্সট যদি নাল পেয়ে যায় তার মানে ও শেষে চলে এসছে। শেষে এলে কি করবে, ওর উদ্দেশ্য হলো এই জিনিসটা এবার টেম্প যে বানিয়েছিল, যেখানে অলরেডি 5 দিয়ে দিয়েছে, এই নেক্সটটা তখন ও টেম্পের সঙ্গে টেম্পের অ্যাড্রেসটাকে দিয়ে দিলেই ও 5-কে পয়েন্ট করে ফেলবে। তাহলে দেখো তখন পি নেক্সট ইকুয়াল টু টেম্প, তাহলে হয়ে গেল, কারণ অলরেডি টেম্পের লাস্টটা কিন্তু নালে দেওয়া আছে, তাহলে এটা গোটাটা একটা লিঙ্ক লিস্ট হয়ে গেল। যে এটা কি বুঝতে পারলে, এটা কিন্তু একটু কনসেপচুয়াল ব্যাপার, এটা কারো বুঝতে অসুবিধে হলে বলো। আচ্ছা, এই এই জায়গাটা কিন্তু একটু পড়তে হবে, পড়তে হবে, বা তুমি ইউটিউবেও একটা ভিডিও দেখতে পারো, নেটেও দেখো, আমি যতটা বোঝানোর চেষ্টা করলাম সেটাতে যদি বুঝতে অসুবিধা হয় পরে আবার ডিসকাস করা যাবে। কিন্তু এই স্টেপটা কনসেপচুয়াল, মানে কি হচ্ছে, নেক্সট কাকে পয়েন্ট করে আছে, ঠিক আছে? এইটা একটা বুঝতে পারলেই বাকিগুলো ইজি, বাকিগুলো আর কিছু নেই। তাহলে সিমিলারলি তুমি অ্যাড, আমি এই প্রোগ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তাহলে তোমরা গ্রুপে দিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবে যে কি হচ্ছে, তাহলেই হয়ে যাবে। সিমিলারলি ডিলিট করার সময় কি হবে, তুমি বুঝতেই পারছো, যদি তোমাকে ডিলিট করতে হয় কোনো এলিমেন্ট, তাহলে তুমি সিম্পলি ধরো এরকম একটা লিস্ট আছে, ধরো মাঝখান থেকে ডিলিট করতে চাও, এই এলিমেন্টটাকে ধরো ডিলিট করতে চাও, কি করব, এর নেক্সটটা এখানে লাগানো ছিল, এর এইটা এখানে ছিল, তুমি এইটাকে ডিলিট করে দিতে চাও, তার মানে এই কানেকশনটাকে যদি তুমি এখানে দিয়ে দাও তাহলে এ বেসিক্যালি ডিলিট হয়ে গেল। সেটাই করব, তার মানে আমার একটা পি যেরকম আগে একটা ভেরিয়েবল, রুটটাকে রুটের জায়গাতেই রেখে দেবো, রুট, তাহলে পি একটা করব, যেটা করতে করতে আমাকে এই অবধি যেন এনে দেয়, কিউ আর একটা নেব যেটা যেন এইটার অ্যাড্রেস করে দেয়। এই দুটো অ্যাড্রেস যদি পেয়ে যাই তাহলে এইটার শেষটা, তার মানে এইখানে আসার পর পি নেক্সট যেটা হবে সেটাকে যদি আমি কিউ করে দিই তাহলে এইটা বাদ চলে গেল। তাহলে আমার এই রকম দুটো পয়েন্টার লাগবে, যারা প্রথমে রুট অব্দি আছে, এটা তো লোকেশন আমাকে দিয়ে দেবে কোন লোকেশনে তুমি ডিলিট করতে চাও, সেই লোকেশনটা যেই দিয়ে দেবে সেইখান থেকে আমি এই পজিশনের জন্য আগেরটাকে ধরবো, পরেরটাকে ধরবো, এইটার যে নেক্সট হবে সেইটা আগে এইখানে ছিল, সেইটার বদলে এটা কেটে দিয়ে আমি এই নেক্সটটাকে, এইটার যে অ্যাড্রেসটা, এইটার অ্যাড্রেসটা কিউ এর মধ্যে আছে তাহলে কিউ করে দেবো, ব্যাস, তাহলে হয়ে গেল। যদি কাউকে আমি ইনসার্ট করতে চাই মাঝখানে তাহলে কি করে করব, ধরো আমার নোটগুলো এরকম আছে, নোটগুলো ধরো এরকম আছে, তুমি চাইছো একটা টেম্প নোডে যেটার মধ্যে তুমি ভ্যালুটা নিয়েছো সেইটাকে তুমি মাঝখানে দিতে চাও, ধরো এর পরে দিতে চাও, এইখানটায় বসাতে চাও, তাহলে কি করব, রুট আছে, রুট প্রথমে একে আছে, সিমিলারলি পি একটা এরকম ভেরিয়েবল নিলাম পয়েন্টার যেটা একে করা আছে, আস্তে আস্তে গিয়ে 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 একে দেখলো, বেসিক্যালি এর পরে ইনসার্ট করতে চাই মানে এই পি এর মধ্যে এই পজিশনটা আমার জানতে হবে, কি করব, সিমিলারলি আরেকটা পজিশন একেও জানতে হবে আমার, তাহলে কিউ দিয়ে আমি এইটার লোকেশন জানলাম, পি দিয়ে আমি এইটার লোকেশন জানলাম, এরপর কি করব, এইটার যে নেক্সট, পি এর যে নেক্সট সেটা এখানে জুড়ে দেবো, টেম্পের যে নেক্সট সেটাকে কিউ এর এখানে জুড়ে দেবো, তাহলে কি হলো, এর মাঝখানে একটা চলে এলো। তো এইভাবে তুমি অ্যাড করতে পারো, ডিলিট করতে পারো, অ্যান্ড সো অন। কারো বুঝতে অসুবিধা হলে বলো। কোনো কোয়েশ্চেন থাকলে
তো এইটার জন্য একটু বই পড়তে পারো, ইউটিউবে দেখতে পারো, তাহলেই হবে, তাহলেই বুঝে যাবে। তো কারো স্যার লিঙ্কড লিস্টে কোনো ড্রব্যাক আছে? হ্যাঁ, লিঙ্ক লিস্টের ড্রব্যাক মানে ধরো তুমি অ্যারেতে যেমন ওই ইন্ডেক্স দিয়ে খুব সহজেই তোমাকে, ধরো তুমি লাস্ট এলিমেন্টে যেতে চাও, তাহলে লাস্ট ইন্ডেক্সটা দিয়েই তুমি ধরো ডাইরেক্ট লাস্ট ইন্ডেক্সে চলে যেতে পারবে। কিন্তু এখানে এই যে যেরকম পি কিউ দিয়ে ট্রাভেল করছি না, এইখানে তোমাকে যদি এখানে আসতে হয়, লাস্ট এলিমেন্টে আসতে হয়, তোমাকে সবকটা ওপর দিয়েই আসতে হবে লাস্ট এলিমেন্টে, ফলে তুমি ডাইরেক্ট আসতে পারবে না, জাম্প করার জায়গা নেই। তোমাকে লাস্টে যেতে গেলে তোমাকে এরকম প্রত্যেকটা এক্সস্টিভ করে 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 যেতে হবে, ওয়ারাস অ্যারেতে তুমি চট করে ওখানে চলে যেতে পারবে। বুঝে গেল? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, যদি না থাকে তাহলে হলো, মোটামুটি কোর্সটা শেষ হলো, লিঙ্ক লিস্ট অব্দি পড়ানোর ইচ্ছে ছিল। তো আমার অ্যাসাইনমেন্টের অঙ্কগুলো যদি করো, তার সঙ্গে লিঙ্ক লিস্টটা ওখানে নেই, এইগুলো যদি করো, তাহলে মোটামুটি সি এর একটা বেসিক কোর্স কমপ্লিট হয়ে যাবে। এরপর তো জানার তো কোনো শেষ নেই, ফলে তুমি অনেক কিছুই করতে পারবে। ফলে আজকের ক্লাসে কিন্তু অল্প করে যেটা ছুলাম সেটা হচ্ছে স্ট্রাকচার, ওদিকে ইফ এলস এর জেনারেলাইজেশন হিসাবে কেস কন্ট্রোল স্ট্রাকচার, ফাইল সঙ্গে পয়েন্টার ইউজ করে কিভাবে লিঙ্ক লিস্ট করা যায়, তো অনেকটাই কভার করা গেছে এই কোর্সে। তো ঠিক আছে, দেখা যাক। তো আমি এই প্রোগ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওই আমাদের গ্রুপে, তো যারা যারা, আর আমার কোর্সটা হয়তো সামনের ক্লাস 3 এর সঙ্গে, যেটা মানে অন নাম্বার থিওরি অ্যান্ড কম্বিনেটরিক্স, মোস্টলি একটু গ্রাফ থিওরি আর একটু কাউন্টিং প্রিন্সিপাল আছে, মোস্টলি নাম্বার থিওরি এই কোর্সটা, সেটা সামনের হয়তো রবিবার থেকে শুরু হবে। তো সেটাতেও এরকম ভিডিও রেকর্ডিং থাকবে, আমি আপলোড করে দেবো, তো ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড তারাও দেখতে পারো। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কিছু বক্তব্য থাকলে বলো। বলো, বলছি মানে স্যার, আমি কোনো ডিভাইস থেকে যদি কোনো ফাইল ডিলিট করি বা কোনো একটা ফটো বা ভিডিও ডিলিট করি, তো বেসিক্যালি সেই ডিলিটটা হয় কি? মানে বেসিক্যালি তো এটার জন্য তোমাকে একটু ফাইল স্ট্রাকচার জানতে হবে। বেসিক্যালি তুমি খেয়াল করবে যে তুমি যখন একটা মেশিনে কিছু আছে সেইটাকে কাট করা, কাট করে কোনো জায়গায় পেস্ট করা আর কপি করে পেস্ট করা, এই দুটোর কি একই সময় লাগে? একটু বড় ফাইল নিয়ে দেখবে, ধরো 1 জিবি সাইজের একটা ফাইল, ঠিক আছে, বা একটা সিনেমা, ধরো একটা সিনেমা তুমি যখন কাট করে পেস্ট করো আর একটা যখন কপি করে পেস্ট করো, দেখবে দুটোর সময় এক লাগে কিনা। তো এটা কি হয়, ওখানেও মেমোরি স্পেসে একটা জায়গা থাকে, ওই মেমোরি স্পেসের ওই জায়গাটাকে যখন কাট করে পেস্ট করা হয় ও রিঅ্যালোকেট করে দেয়, ফলে খুব বেশি সময় লাগে না। হোয়ারাস যখন তুমি কপি করে পেস্ট করো ওখানেও থাকছে, অ্যাট দ্য সেম টাইম আবার নতুন করে লিখতে হচ্ছে অন্য একটা মেমোরি স্পেসে, ফলে বেশি সময় লাগবে। তো ইউজুয়ালি যখন আমরা ডিভাইস থেকে ডিলিট করি, ডিলিট অনেক রকম ভাবে হয়। ডিলিটটা বেসিক্যালি আমরা যে মনে করি ডিলিট হয়ে যায় সেটা কিন্তু ডিলিট হয় না। তুমি অনেকে ভাবে যে হ্যাঁ ঠিক আছে আমি ডিলিট করলাম, ডিলিট করে সেটাকে আবার বিন থেকে সরিয়ে দিলাম, মানে ফরএভার ডিলিটেড হয়ে গেল। কিন্তু সাইবার ফরেন্সিক বলে একটা জিনিস হয় যেখান থেকে তোমার এই ধরনের ডিলিটেড মেটেরিয়ালস গুলো আবার রিট্রিভ করা যায়, ফলে এই যে কম্পিউটারে যে জিনিসগুলো স্টোর হয় এগুলো অনেক লেয়ারে স্টোর হয়, অনেক লেয়ার নিচে নামলে তবে সেটা ফাইনালি ডিলিট হয়। তো ডিলিট করারও অনেক উপায় আছে, সেগুলো আমি আর ডিসকাস করছি না, কিন্তু ডিলিট করা বা স্টোর করা এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি মেমোরি স্পেসের একটা জায়গা, সেই জায়গাতে মেমোরি স্পেসে ওখানে লিখতে থাকে, ফাইনালি ওটা লেখা হয়ে গেলে যতটা লিখলো লিখলো সেটাই হয়ে গেল জায়গা, এবং ওর অ্যাড্রেসটা মনে রাখতে হয় পরবর্তী ক্ষেত্রে যাতে তোমার অ্যাক্সেস করতে সুবিধা হয়, সেটাই হচ্ছে ব্যাপার। বুঝে গেল? হ্যাঁ স্যার, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ওকে, তো যদি না থাকে
তাহলে ঠিক আছে, তাহলে এই কোর্সটা মোটামুটি আমাদের 10টা ক্লাস হলো, অ্যারাউন্ড ধরো প্রায় 22-23 ঘন্টা। তো কেমন লাগলো পরে জানিও, তো সবাই ভালো থেকো আর এগুলো পড়ো। এবার তো নর্মাল কোর্স শুরু হয়ে গেছে সবারই, তো ভালোই কাটুক সবার। ঠিক আছে।